ওরে নবী আমার ইমানদারের জানে বলেন সুবহান নবী আমার ইমানদারের জান বলেন নবী আমার ইমানদারের জানে বলেন সুবহান নবী আমার ইমানদারের জান আর আন্নাবি গু আওলা বলে আরে দিখলা দিলা নাল কুরআনে হায় হায় প্রকাশিলেন হায় রে প্রকাশিলেন হাবিবি দুজাখানে বলেন সুবহান নবী আমার ইমানদারের জান বলেন নবী আমার ইমানদারের জানে বলেন সুবহান নবী আমার ইমানদারের জান আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম মারহাবা কর এই জন্য ইসলাম যেখানে ইসলাম যেই দেশে মুসলমানরা বেশি সেইখানে অন্যান্য জাতিরা নিরাপদে নির্বিঘ্নে আছে নাকটাই না ঘুমায় আপনাদের এলাকায় হিন্দু আসেনি যাই দেখেন তারা খুব আমাদের চারও রিল্যাক্সে আছে এটা তো আমি নিজেই বুঝি আমার মসজিদ এই আমার এই এই হলো আমার মসজিদ এই হলো মন্দির শ্রী শ্রী জয় জগন্নাথ মন্দির সাত দিন পর্যন্ত এখানে রথটাই না আনা হয় কিন্তু আমরা মসজিদের আমি এই মসজিদে যখন দাঁড়াই খুতবার আলোচনায় তখন মন্দির পুরো দেখা যায় মানে আমার মসজিদের বললাম রোড এই হলো রোড এইদিকে আর এইদিকে সোজা কথা এইদিকে আর এইদিকে রোডের এইদিকে আমি বলছি কোন মুসলমান যাতে ওদের মন্দিরে যাতে একটা বাঁকা নজরে না তাকায় এটাই হলো মুসলমানের চরিত্র কথা কন ঠিক না এটা হলো মুসলমানের চরিত্র কেন কারণ এই ধর্মটা পছন্দকার আরো জোরে বলেন এই কারণে এই ধর্মের ভিতরে তো শান্তি মারহাবা কর আমাদের এই দেশে আজ থেকে প্রায় 750 বছর আগে সিলেটে নাম শুনছ তো সিলেট গেছেন নি কেউ কে কে গেছেন হাত উঠান চাই শাহজালাল মাজার অনেক জায়গাটো আল্লাহ কবুল করে বলেন আমিন এইখানে হযরত বুরহানউদ্দিন সৈয়দ গাজী বুরহানউদ্দিন নামে একটা লোক ছিলেন মুসলমান তার কোনো সন্তান নাই সে নিয়ত করে না আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও আমি তোমার নামে একটা গরু জবাই করে মানুষকে খাওয়াইবো এরকম অনেকে একটা নিয়ত করেন না আবার কথা কোনো না নিয়ত করেন না এই এক এক কথা কইও না এরকম একটা নিয়ত করলে আল্লাহ আমার একটা সন্তান দাও অনেক নিঃসন্তান আছেন না এলাকায় আল্লাহ তাদের সন্তান দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ একটা সন্তান দাও আমি সন্তানদার যদি পাই তোমার রাস্তায় তোমার নামে কার নামে আরো জোরে বলেন কুরবানি হবে কার নামে আমরা সর্বসময় যা জবাই করি কার নামে তোমার নামে একটা কুরবানি দেব একটা পশু একটা গরু কুরবানি দেব দয়াল রে আমার একটা পশু কুরব একটা পশু কুরবানি দেব ওয়াল্লাহ ওয়াদা করলাম তুমি আমার একটা সন্তান দাও সৈয়দ গাজী বুরহানউদ্দিনের চোখের পানি কান চোখের পানি ফালাইয়া কান্নার কারণে আমার আল্লাহর বড় দয়া হইয়া গেছে সৈয়দ বুরহানউদ্দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়িয়া উসিলা দিলেন আল্লাহ নবী কামলিওয়ালার দোহাই দিয়া কই দয়াল আমি ওয়াদা করলাম আমি ওয়াদা করলাম রে ওই ছেলেটা যদি দেও ওই ছেলেটাকে আমি দ্বীনের লাইনে ধর্মের লাইনে ইসলামের লাইনে তারে কোরবানি দেব মানে এই পথে তারে চালাবো আমিন বলেন আল্লাহ যেন আপনাদের সন্তানকে মঞ্জুর করে বলেন আমিন ভাইয়ো আপনার বাবা কষ্ট হইতেছে না তো আর কত ঘুম তো আমরা জীবনে ঘুমাইলাম আজকে রাত্রটা যদি শেষ রাত্র হইয়া যায় আগামী দিন এমন ঘুম ঘুমাবো আর কেউ আমার ডাকবে না কথা কটি কিনে বলেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবার একটু গভীর মনোযোগ চোখের পানি ফালাইয়া কাঁদলেন উসিলা দিলেন আমার মদিনার কামলিওয়ালার মাহাবাকন উসিলা দেওয়া জায়েজ আসেনি উসিলা বিহীন কিছুই হয় না ঠিক নি আল্লাহকে বন্দা ডাইরেক্ট বেহেস্ত ভাবি না বেহেস্ত ভাইতে হলে আমার নবীর গোলামি কর আমার নবী যেইভাবে পেটি গেল দেখাইছে নামাজ ওইভাবে নামাজ সর ঠিক না ঠিক বলেন বন্ধু
সেই অনুসরণ লাকাদাকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা সেই নবীর আদর্শে আদর্শবান হও যদি হতে পারো যদি হতে পার আমি তোমারে জান্নাত দেব নসেন কর্ম ছাড়া তোরে জান্নাত দেব না কারণ তোরে বানাইছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি মানুষ এবং জিনকে বানাইছি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য রে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না মসজিদ আল্লাহর ঘর তারপর রাস্তার পাশে বলে ভাই ভাই দিয়া যান আল্লাহর রাস্তা কিছু কিছু দিয়া যান ঠিক না বলেন চেয়ারম্যান সাহেবের কাছে বলে চেয়ারম্যান সাহেব আঙ্গ মসজিদ আলে কিছু দেন মেম্বার সাহেবের মেম্বার সাহেব কিছু দেন এমপি সাহেবের কাছে বলে এমপি সাহেব কিছু দেন সমাজ সভাপতি দপ্তর যায় বলে কিছু দেন কতক্ষণ কতক্ষণ ঠিক না বলেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রব এটা হলো মাধ্যম কতক্ষণ ঠিক না বলেন এইভাবে মাধ্যমে হয়ে রে এইভাবে সে ওয়াদা করলেন ওয়াল্লাহ তোমার হাবিবের উসিলা দিলাম ওয়ালাউ আন্নাকুম ইজলামু আউফুজাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে অন্যায় করেছো অপরাধ করেছো গুনাহ করতে করতে একবার বরবাদ হইয়া গেছো লা তাকরাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে বঞ্চিত হইও না দূরে যাইও না পেরেশানি হইও না চিন্তিত হইও না চিন্তিত হইও না আমার রহমত থেকে দূরে যাইও না ও আল্লাহ তোমার রহমত কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রহমত হলো ওমা আরসালনাকা হাবিব আমি আপনাকে এরসাল করি নাই পার্সেল করি নাই পাঠাই নাই ইল্লা পাঠাইয়াছি রাহমাতাল লিল আলামিন সমস্ত আলমের রহমত বানায়া নবী গো আমি আল্লাহ যে দুরুক এরিয়ার জন্য রব্বিল আলামিন ও তুরুক এরিয়ার জন্য আপনি হলো রাহমাতাল লিল আলামিন মারহাবা কোন এ আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ একটু গভীর মনোযোগ সেই মদিনার কামলিওয়ালা হলো রহমত আল্লাহ কো আমার রহমত থেকে দূরে যাইও না পেরেশান হইও না সে রহমতের আমার নবী থেকে তোরা দূরে যাইস না কিভাবে দূরে যাইস না আল্লাহ বলো ওয়ালাউ আন্নাকুম ইজলামু আউফুজাহুম জাউকা তোমরা জুলুম করছো নফসের উপরে একবার মহা সমুদ্রে ডুবে গেছো গুনার মহা সমুদ্রে চিন্তিত হইও না এই গুনাগুলি নিয়া জাউকা নবী গো যদি আপনার নিকট যায় নবী গো গুনা নিয়া যদি আপনার নিকট যায় ফাস্তাগ আপনি যদি সুপারিশ করেন আপনি যদি সুপারিশ করেন তাহলে তারা ওই বন্দারা যারা আপনার নিকটে যাইয়া তওবা করবে আপনি যখন সুপারিশ করবেন নবী গো সুপারিশ করতে দেরি হবে ওই বন্দারা আমারে ক্ষমাকারী দয়ালু পাইতে দেরি হবে না মানে আমি তাদের জীবনের গুনাহ মাফ কইরা মাসুম বান্দা বানাইয়া দেব হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা রব এখন আপনি বলবেন হুজুর আপনি মদিনা শরীফ গেছেন বিদায় আল্লাহ আপনারে মাফ দিল হুজুর আবু হানিফ সাহেব হজে গেল বিদায় আল্লাহ ওনারে মাপ দিল আমগো উমুক হাদি সাহেব গেছে বিদায় মনে হয় আল্লাহ ওনারে মাপ দিছে আমরা কফল ফোরা আমরাই ফিফরিয়া কান্দা বৈসা রইলাম আমরা তো জীবনে মদিনায় যাইতে পারবো না আমরা মদিনা দেখবো না 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 আমার নবী আছে আন্নাবিজ্ঞ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইমানদারের আওলা বমান আকরাব নস বমান আরো ইমানদার যেখানে আমার নবী আছে সেখানে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ওরে নবী আমার ইমানদারের জানে বলেন সুবহান নবী আমার ইমানদারের জান বলেন নবী আমার ইমানদারের জানে বলেন সুবহান নবী আমার এখন তো এই গান চলে না এখন চলে ডিজি গান কথা কোন ডিজে ডিজে জন বন্ধুরা ঠিক না তাহিরির গান দিয়ে ডিজে বানাইছে কথা কোন টিকেন টিকেন বলেন তাহিরি কইছে ও মসজিদ আর এধারা ডিজে 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 আছে না আছে না কথন কো ও বাটফার আবার কো ও সিটার যে যে বানাইছে আল্লাহ তার হেদায়েত করুক না আমিন ভালো নিয়তে বানাইলে ভালো হইতো বানাইছে তো ভালো নিয়তে না তাহের পছানোর জন্য যত পছাও আল্লাহ যদি কারোর ভালো বানায় তুই পছাইলে পছবে না ঠিক না বলেন বরঞ্চ তুই নিজে পছবি ঠিক নি একটা সুখবর বলে দেই এই দুর্গাপূজা গেছে না কিছুদিন আগে
বাবা আপনার মাথা দিয়ে কথা না মুখটা দিয়ে কথা আর গেছে না কুমিল্লা শহরে আমার জানা মতো চার জায়গায় আমার এই গোলাম মাওলা ওইদিন আমাকে বললেন হুজুর চাঁদপুর থেকে মাহফিল থেকে আসার সময় হুজুর আমার জানা মতো আরো এক জায়গায় মোট পাঁচ জায়গা হইছে পাঁচটা দুর্গাপূজার মধ্যে তাহিরির গান বাজাইছে তারা বাজাই বাজাই ওই মসজিদে ডিজে ফুলা হিন্দুরা নাচে আমি কও একজন আমার কইতে ভাই একার ইজ্জত গেছে তাহিরির কালী কান্দিরপার কান্দিরপার এই দিকে দানি বাজার রোডে ঢুকতেছে কালী মন্দিরটা কি মন্দিরটা না হ্যাঁ কাটতিনি কালী মন্দির একার কান্দির পারে এই রানীর বাজার রোডে ঢুকলি ডান দিকে আমি কে কিচ্ছু হইছে না বরঞ্চ তাহিরির উসিলায় যেই ফুলায় বানাইছে বানাইছে কিন্তু যে খারাপ নিয়তে কিন্তু এই উসিলায় হিন্দুদের জাগার ভিতরে আল্লাহ রসুলের নাম বাজছে সুবহানাল্লাহ কথা কোন ঠিক কিনা বলেন আরে কি মুসলমানের আজকে এই মিম এই মাহফিলে এই ফুফুরিয়া কান্দার মাহফিলে হরে হরে বাজে নাই রাম রাম বাজে নাই কিন্তু হিন্দুদের রামের পরিবর্তে হরের পরিবর্তে ঈশ্বরের পরিবর্তে জয় দুর্গার পরিবর্তে ওখানে তাহিরের গান এক ঘন্টা ধরে বাজলে ওটা আমাদের প্লাস পয়েন্ট আমাদের প্লাস কারণ ওখানে মসজিদের নাম বেজেছে মুসলমান তাহিরের নাম বেজেছে এতে আপনারা খুশি না বেজা জোরে কোন খুশি না বেজা সবাই কোন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত সবাই কোন মারহাবা তুমি পছাইলে লাভ হবে কি আল্লাহ তো পছায় নাই আল্লাহ হিন্দু জগত হরে হরে বাদ দিয়ে তাহরির গান লাগাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আগামী কাল ফাতিমা লাইতেছ হ্যাঁ আগামীকাল কথা ঠিক নি কত মহিলারা নিতে তো ওখানে মামলা নাই বেড়া কইছে সাহা ঢেলে দে ইডা লাগে বলে ইসলাম বিরোধী কাম হয়ে গেছে আর বলঞ্চ তুই নিজে ফচ্ছ তাহরির আল্লাহ এই উসিলায় আমার হুম না সেই বলল দোস্ত একটু দোয়া করেন এত ফোন চড়াইতেছে বিদেশ থেকে অন বিদেশ যাইলেন আবার কোন বিপদ এলাকা যাই না মারহাবা কইতেন না মারহাবা মারহাবা হোমনা কাশীপুর আমার এই মাহফিলে ইউটিউব বক্তৃতাটা আছে তো যাক উঠাই কি আল্লাহ আমার আমার ক্লাস ফ্রেন্ড আল্লাহ মাফ করো আমার ক্লাস ফ্রেন্ড যার রুল নাম্বার এক ছিল বুর্রা থানায় খোলাফা মাদ্রাসা জলম এই ছেলেটা বর্তমানে রিক্সা চালায় কিন্তু সে মাদ্রাসা কখনো বাড়ি দিয়ে পড়ে না এত মেধা ছিল এখন রিক্সা চালায় এখন রিক্সা চালায় এই অরে রিক্সার উপরে রাখছে কি আল্লাহ জোরে কোন কে আর আমি মতো আমার মতো নাখানদারে আজকে আপনাদের সামনে এত সুন্দর আয়োজনে রাখছে কে খেলা কার আর জোরে কোন হিংসা করো না বরঞ্চ দোয়া করো আল্লাহ যেন এই তার অর দুই একটা ওয়াজে কত জোয়ান পোলা পাইন যেই টাইমে গানে থাকলো এই টাইমে তাহরির মাহফিলে বইয়া বইয়া আল্লাহ রাসূল নাম সব দুরূদ শরীফ পড়ে কথা কোনটা কি বলে আল্লাহ আমাদের বুঝার মতো কবুল করে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আমার একটু মনোযোগ বুরহানুদ্দিন রে আল্লাহ একটা ছেলে দিল মারহাবা কোন আমি বলছি ইমানদার যেখানে আন্না বিজ্ঞ আওলা বিল মুমিনান মিন আনফুসিম ইমানদারের জু রুহ হচ্ছে আরো বেশি আমার মদিনাওয়ালা হাজির আছে ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা শাহরগের চেয়ে আরো বেশি নিকট আমার আল্লাহ আছে ঠিক কিনা বলে তাহলে আপনি মদিনা যাইতে পারেন না মন খারাপ করেন আপনি যেখানে বসে কাঁদবেন আমার নবীর উসিলা দেন আমার নবী তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ মঞ্জুর করে বলেন আমিন আরো জোরে কোন আমিন আমিন বুরহানুদ্দিন উসিলা দিয়ে কয় মাবুদ একটা সন্তান দাও ঠিক আমার দয়ালের উসিলা দবাতে আল্লাহর একটা সন্তান দিল খুব সুন্দর একটা ছেলে সন্তান দিল নাম রাখলেন গোলজারে আলম কি নাম গোলজার আলম নাম রাখছে এই ছেলেটা পাইয়া বড় খুশি বন্ধু
এখন নিয়তের কারণে ওই যে নিয়ত করছে খেলাছে না একটা গরু জবাই করলো জবাই কইরা দাদা দাদা দিল এখন কিছু দেখবেন গরু জবাই করার পরে পশু পাখি কিছু নিয়া যায় না অনেক সময় কুকুর এইটা এটা নিয়া যায় না হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ এইভাবে যখন নিয়া গেছে সিল পাখিও কিছু গোস্ত নিয়া এই দুই সিল পাখি দেখবেন উড়ন্ত অবস্থায় ঝগড়া লাগে ঠোরকা ঠুরকি লাগে লাগে না লাগে না ভাই ও যখন ঠোরকা ঠুরকি লাগে গেছে লাগার পরে ওই শাহজালাল রহমাতুল্লাহের মাজারের ঠিক দক্ষিণ দিকে একটু সামান্য দক্ষিণ দিকে সোজা রোডটা যখন দক্ষিণে আসবেন রাস্তার পূর্ব দিকে ওটা একটা পাহাড় আছে ওই পাহাড়টা হলো বর্তমান জেলা আমি অনেক আগে দেখেছি এখন জানি মনে এখনো আছে জেলা প্রশাসকের বাসভবন এখানে জেলা প্রশাসক থাকে পাহাড়টার উপর ওনার ওনার বাড়ি এরে ওই জায়গার ভিতরে গুরু গোবিন্দর বাসা ছিল পাহাড়ের উপরে গুরু গোবিন্দর বাসার সামনে একটা মন্দির ছিল মন্দিরের নাম ছিল দেব মন্দির কি মন্দির দেব মন্দির এই মন্দিরের সামনে একটা কূপ ছিল এইটা দিয়ে ওরা খোদার পূজা করত আমার হিন্দু ভাইরা যেখানে আছেন আপনারা রাগ করেন না আমি ওই ইতিহাস জানতে গেলে অনেক কথা আপনাদের বিপক্ষে যাইতে পারে কিন্তু রাগ করেন না আমার বিষয় দিয়েছি বিদাম রয়ে দিকে আপনার কষ্ট পাইতেছে না তো রাগ রাগ এরা আমার শোনাইতে হবে কথা কোন কথা কি বলেন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা মন্দিরের সামনে যেই কুফের ফানি দিয়া একটা গোটা ফানি নিত ফানির মধ্যে ওই যে আম পাতা একটা দিয়া কাছের একটা গোটার মধ্যে যারা হিন্দু বাড়ির কাছে সম্পর্ক আছে কইতে পারবেন আম পাতা একটা দিয়া ঘরের দুয়ারে রাখে মুরব্বীরা তো অনেকে জানেন এ রাখে ভাই ও ওইটা দিয়া তারা পূজা করতো এরে এই পূজা যখন করত এই পূজা যখন করত বন্ধু ওই শিল্পাকিয়ে জগড়া লাগা গোস্তটা হঠাৎ কইরা ওই পানির মধ্যে যখন কূপের মধ্যে ফালাইয়া দিছে কূপের মধ্যে যখন পানিটা পড়ছে গো পানি পড়ার সঙ্গে সঙ্গে তারা কয় কি রে কি রে ঠাকুর কয় কি রে এটা কি ফললো কি ফললো কি ফললো কি ফললো এটা কি দেখা যায় আস্তে করে উঠাইলো উঠে দেখতে এটা গরুর গোস্ত কারণ গরুর গোস্ত দেখলো চিনা যায় চিনা যায় না ভাই ও গরুর গোস্ত দেখ কি রে এটা গরুর গোস্ত দেখি একা এরাম 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 সবাইকে কি আছে না দেখুন হিন্দু দেখলে আমার ঘরের লোকে হিন্দু আছে এই আমার আমার বাড়ির থেকে আর ঘরের পাশে মানে মনে হয় দুই মিনিট লাগে হ্যাঁ এই যে হিন্দুরা মনে হয় তাদের ঈদ জিজ্ঞেস করে দেখেন তারা কি চলে এরাম এরাম আমরা ইয়াল্লা ইয়াল্লা এরম বলি না বলি না এই ওরা এরাম এরাম তাদের ভাষা তারা বলে বলে না আমাদের ভাষা আমরা বলি কথা কোন কথা কোন কি বলে কেউ ডাকে হরে হরে রাম 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 কেউ ডাকে লর্ড কেউ ডাকে গড কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে বিধাতা ঠিক করে বলেন ভাই বাইরে একটু গভীর মনোযোগ এই গোস্ত টুকরাটা পাইয়া তারা দৌড়ায়া বাদশার কাছে চলে গেলেন গুরু গোবিন্দর কাছে চলে গেলেন রাজার কাছে রাজা মহোদয় বলে কি রাজা মহাশয় এই দেখেন কি গরুর গোস্ত হ্যাঁ আমাদের গো মাতা কি মাতা গো মাতা মানে গরুর এটা মা ডাকে কথা কথা কিনা বলেন মার গোস্ত হ্যাঁ মাকে জবাই করলো কে এরে মাকে জবাই করলো কে মাকে জবাই করলো কে কে মাকে জবাই করলো তদন্ত করতে করতে সুরমা নদীর পারে বোরহা নদ্দিনের খবর পাইয়া গেলেন তারা তদন্ত করে রিপোর্ট দিলেন হুজুর বোরহা নদ্দিন নামে একজন মুসলমান আছে সে আমাদের গোমাতাকে হত্যা করেছে মানে আমরা বলি জবাই কত অদার নিয়ত হত্যা কথা বলছেন নাই হত্যা করেছে এরে যখন বলছো হত্যা করেছে তাকে ডাকো টাকা আনা হলো কেন কি কারণে ওনার জিজ্ঞাসা করা হলো তলব করা হলো তাকে গ্রেফতার করে নিয়ে আনা হলো ওই মন্দিরের সামনে তুমি কেন এই কাজ করেছো সে কয় হুজুর আমার কোনো সন্তান আদি ছিল না আমি নিয়ত করছিলাম আল্লাহ যদি তুমি আমার সন্তান দেও আমাদের ধর্ম মতে আমি একটা গরু জবাই করে মানুষের খাওয়াইমু এরপরে গোস্ত যারা পশু পাখিরও অনেক নিচে নিয়ে গেছে খাইছে এত গোস্ত খাই পারে নাই তো মুসলমান কম ছিল তাই বুঝি কি হয়েছে হুজুর বলে তোমার এই গরুর গোস্ত আইনা আমাদের গো মাতাকে জবাই করছো সেটাই না দেব মন্দিরের পানি নষ্ট হইয়া গেছে এটা যে আমরা পূজা করতাম দ্বিতীয়ত আমাদের গো মাতাকে হত্যা করলা কেন আমি না নিষেধ করে দিছি এই দেশে কোনো কোরবানি চলবে না এই দেশে কোনো কোরবানি চলবে না এই দেশে কোনো কোরবানি চলবে না জোরে জোরে কোনো না উজবিল্লাহ হে আমার গানি গুণী বাই বাবারা বুড়া
আমার মাফ করো মাফ করো তোমার ধর্ম মোতাবেক তুমি করেছো আমি আমার ধর্ম মোতাবেক আমি করেছি ঠিক কথা কোনটি কেন বলেন তোমাদের ধর্মে যা আছে তোমরা তা করেছো আমাদের ধর্মে যা আছে আমরা তা করব এটাই তো নিয়ম কথা কোনটি কেন বলেন ইনি বলে এইভাবে হবে না কেন করেছো বলে একটা ছেলের ছেলেটা নিয়ে আসো এবার ছেলেরে গ্রেফতার করে নিয়ে আসলো জন ছেলেটারে নিয়ে আসতেছে মাও তো সাথে সাথে আইছে কারণ মা মা জোরে জোরে কোন সুবহানাল্লাহ এরে মা 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 তো বড় দরদি মাও সাথে সাথে চলে আসছে আমার জাদুরে কই নিয়ে যাও আমার বাচ্চারে কই নিয়ে যাও আমার জাদুরে কই নিয়ে যাও আমার জাদুরে কই নিয়ে যাও আর মার মনে তো আর ওখানে যখন ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে তখন তোমার অন্তরে খবর হইয়া যায় কথা কোনটি কিনা বলেন পাইরে একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান তাই অনুরোধ কইরা যায় এইখানে আজকের মাহফিলে যারা আছেন অনুরোধ কইরা যায় পৃথিবীতে আমার দোয়া হানিফ ভাইয়ের দোয়া মাওলানা তোফাজ্জল সাহেবের দোয়া পৃথিবীর বড় বক্তা ছোট বক্তা বক মক্কার ইমাম সাহেব মদিনার ইমাম সাহেব মদিনার খতিবের দোয়া পৃথিবীর সব হুজুরদের দোয়া রে আল্লাহর দরবারে মঞ্জুর হইতে পারে নাও হইতে পারে কিন্তু ডাইরেক্ট মঞ্জুর হবে হোক দোয়া হোক বক দোয়া ডাইরেক্ট মঞ্জুর হবে মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাধনা সাধনা বড়ো সাধনা বড় সাধনা তোমার গোরের বাপ মা ঠিক কিনা ওরে মা বাবারে কষ্ট দিয়া ওরে মা বাবারে কষ্ট দিয়া সাধন তোমার হবে না সাধনা সাধনা বড়ো সাধনা বড় সাধনা তোমার গোরের বাপ মা জোরে কোন ঠিক কিনা বলেন পৃথিবীর যাথায় যাও মা বাবা যদি দোয়া করে তুমি সুখ তুমি শান্তি আমি আজকে আইসো মারে ফোন দিছি রওনা দিয়ে মারে ফোন দেই যত রাতের বাসায় যাই মারে ফোন দেই মা বাসায় আসি মার দোয়া মারা বাকন এরে বন্ধু অনুরোধ করে যায় মায়ের সঙ্গে জিল কেনে দিয়া কথা কইও না বাবার সঙ্গে জিল কেনে দিয়া কথা কইও না তুমি আজকে চুমা সুটাম দেহ তুমি তোমার বাচ্চারে কত আদর স্নেহ ভালোবাসো ঠিক তোমার মাও এমন ভাবে তোমারে ভালোবাসা এত লালন পালন করেছে আর অনেক সময় কয় বাবা কি বুঝে মায় কি বুঝে কয় না অনেক বাবা মা এই আজকের এখানে অনেক সবার কথা বলি নাই কিছু কিছু মুরব্বী আছে ওই ওই মাঠের মধ্যে যাইয়া নদীর পারে যাইয়া দরজা বন্ধ কইরা নিরালে নিরালে কান্দে আসেনি ছেলের ব্যবহারে বৌমার ব্যবহারে বিচার দিবে কার কাছে মেম্বার কাছে বিচার দিলে ইজ্জত যাবে ঠিক না বলে নিরালে 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 চোখের ফানি ফালাইয়া কান্দে আমি বলি ভাই রে দুনিয়ার ভিতর জাহান্নামি যদি দেখতে চাও মা বাবার কষ্ট দেনা লোকটার চেহারার দিকে তাকাও ওটা জাহান্নামি আর যেই লোকটা মা বাবার কষ্ট দেয় না মা বাবা দোয়া করে ওই লোকটা জান্নাতি আমার দয়াল নবী বলেছে সবাই কান মারহাবা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আপনারা কি রাগ করছেন মা বাবা পৃথিবীতে সবচেয়ে বড় পীর হলো মা বাবা এই আঙ্গুর ফল বেদানা আর 260 টাকা কেজি বর্তমানে লাল লাল আঙ্গুরটি আনেন না আপেল তো ভালোটা 150 টাকা কেজি এখন আনেন না আইনে একটু আমার ওই দিন ও দেখছে ওরা তোমার উঠিয়ে দিই আমি আবার বাড়িতে যাচ্ছি আমার আব্বার জন্য যখন যেটা প্রয়োজন আলহামদুলিল্লাহ বলবেন না আমার জুতার দাম 1200 টাকা আমার আব্বার জুতার দাম রেকর্ড হচ্ছে একদিন ইউটিউবের আওয়াজ আমার আব্বাই শুনবে আমার আব্বার জুতার যেই পায়ে আল্লাহ মাফ করুক আমার আব্বারে যেই জুতা পরে আমার আব্বা শৌখিন মানুষ আছে না সমাজে কিছু শৌখিন মানুষ আছে না শৌখিন মানুষ আমার আব্বাই শৌখিন মানুষ আমি এফএক্স এর জুতা এই 3199 টাকা মানে সুদা 32 টাকা তার ফিরিয়ে দেয় নাই 3200 টাকা আব্বা পাইয়া হ্যাঁ লেখা আব্বা পাইয়া কো বাবা এত সুন্দর জুতা কত আব্বা কনসে কত কোন 300 হইতে পারে যদি হেসা কথা কই পড়তো না কি মুরুব্বীরা তো এটা কষ্ট করে তো সংসার করছে তো কষ্ট লাগে আমি আব্বা একটু বেশি আছে একটু বেশি আছে পরে যখন বিশ্বাস করেন পরে যখন শুনছে এটি 3200 টাকা আমার বাচ্চা কইছে দাদু তোমার জুতা কত জানো কত 3200 টাকা আব্বা জুতা এটা নিয়ে আস্তে করে প্যাকেট করে শোকেসে আলাই রাখছে
আমি ওই দিন যে আমি আল্লাহর কসম আল্লাহর কসম আমি কিন্তু মা আব্বার জুতারি কইব কত রাব্বায় যে অন্ত শীতকাল লাগে একটা বাটা জুতা বাড়িছে না তুমি ডাইবেটিস রোগীরা পরে আছেন আছেন নরম কালা কালা জুতা সুতার সুতার জুতাগুলি এগুলো কয় ইডি পরে হিডি পরে নিডি দামি আমি ইডি হইরে যাবে কই এটা হারা জীবন তো বলে জীবত না তো এই পুরানো রেটা আবার আরেক জোড়া কিনে দিতাম মারাবা কইতাম না মা বাবা তো তারা তো ছেলে মেয়ের অর্থ চিন্তা করে আর বউরা বাবা বিনটি কাঁদল গে আসেন 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 বাবা আল্লাহ আমার আমাদের এলাকার বৌমা যারা আছে তাদের হেদায়েত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন পয়দান আমার কষ্ট পাইছেন আমার মা বোনেরা কিছু কিছু বৌমারা কইতে আল্লাহর গজব ফরকে হুজুর করে আসে 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 মার আগইয়েন না আপনি আজকে বউ আগামী দিন আপনার শাশুড়ি আপনি চিন্তা করে কি লাগাইতেছেন যা ফল লাগাইবেন এই ফল আপনার 20 বছর পরে সব ফল দিবে কতক্ষণ কতক্ষণ কি বলেন আপনার বিবেক আল্লাহ দিয়েছে একটু চিন্তা করে চলেন আপনি চিন্তা করে চলেন আপনার ছেলেটা আপনাকে যত মায়া মহব্বত আপনার ছেলে আপনার বউরে আপনার শ্বশুরে কোন আপনি বুঝায় না আমরা ফুতে কত কষ্টের বিদেশে টাকা কামি করে বাফে বুঝে নাই তুই বুঝাস হ্যাঁ কি আছেন আছে না শ্বশুরের টাকা দেয় নাই বাজার করার লাগে ওই হেবারে কুদ্দুচারে টাকা দেয় শ্বশুর গ্যাস্ট্রিক ট্যাবলেটের টাকা রাখা দেয় বেটা সুর বেটা ভাত ফার সিটার আসেন 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 আসেনি সমাজ অনেক আমি দেখি তো সমাজে অনেক আছে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে নাউজুবিল্লাহ কাঁদাইও না কান্না তোমার জন্য হাজার গুণ কান্না জমা ফিরিস কথা কথা কিনে বলেন আবার যারা শ্বশুর শাশুড়ি আছেন আপনারও নিজের বৌমাদেরকে নিজের বৌমাদেরকে নিজের মেয়ের নজরে দেখেন রাগ করে না আপনারও একটু মেয়ের নজরে দেখেন সমান নজরে দেখেন আল্লাহ কবুল করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সৈয়দ গুলদার আলম রে যখন নিয়া যাচ্ছে মা লগে লগে যায় খেলাছেনি খেলাছেনি নিয়া লগে যাইতেছে ভাইয়ো যাতে যাচ্ছে মা সকরে ফানি ফালাইয়া কান্দে আর কান্দে খাই রে আমার ছেলেরে কই নিয়া যাও কই নিয়া যাও হে আমার এই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা ইসলাম পাইলাম অতি সহজে বাবাই মুসলমান দাদাই মুসলমান নানাই মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান আমিও মুসলমান কোন রক্ত দিতে হয় না ইসলাম কত কষ্টের কারণে এই দেশ আছে সাগরের রক্তে সাগর পাড়ি দিয়ে ইসলাম আছে আমাদের কাছে আমাদের ইতিহাস জানা নাই দুনিয়ার নায়ক নায়িকার ইতিহাস জানি দুনিয়ার অমুকের ইতিহাস জানি হুমকের ইতিহাস জানি ম্যারাডোনার ইতিহাস জানি অমুকের ইতিহাস জানি রে মুসলমানের ইতিহাস আমরা বুঝা গেছি বিদায় আজকে আমাদের কাছে ইসলামটা একবার টুঙ্কের মতো হয়ে গেছে ঠিক বলে ভাইও একটু গভীর মনোযোগ অন্তরের কান্না গান কি বলছিলাম চোখের ফানি ফালাই মায় চলে গেলেন যাওয়ার পরে মারও বাইদা ফালাইছে বাবারও বাইদা ফালাইছে বেটা বাচ্চাটারে বলে তোমার নাম কি সে বলে আমার নাম সৈয়দ গোলজারে আলম জোরে জোরে সুবহানাল্লাহ কই তোমার জন্য নি কুরবানি দিয়েছে বলে আব্বুরে জিজ্ঞাসা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আব্বুরে জিজ্ঞাসা করো বাবা কান্দে মা কান্দে বাচ্চা অন্যায় করে আমরা করছি আমার ছেলে তো কোনো অন্যায় করে নাই তার উপর কোনো সাজা তোমরা চিন্তা করিও না সাজা দেওয়ার জন্য তারে এমন কোন রায় দিও না যে রায়টার কারণে আমার ছেলে কোনো দোষী হয়ে আমার ছেলের উপরে যায় সে নিষ্পাপ মানুষ 5-6 বছরের ছেলে কি বুঝে কি বুঝে রে দেখা গেল কি গুরু গোবিন্দ রায় দিলেন ও জল্লা যেই দাতা দিয়ানি আমরা কালী পূজার সামনে একটা পাঠা বলি দেই দে না আছে না হাটুডা রেখা একার মাগরিবের আগাত দিয়া কালীর সামনে কালী তাই নেন ঠিক আছে না আটটাটা দিয়া দুইটা উত্তর দিকে হইয়া মাথাটা পূর্ব দিকে আমি নিজে আমার এই চোখে দেখছি আমার জীবনে একবার দেখছি আমাদের বাড়ির পাশে তো আমি একবার গেছিলাম যাই ছাই আইলাম সাওয়া তো ভালো হয়েছে আজকে বুঝতে পারতেছি কথা বোঝেন নাই আমরা কি রাগ হয়েছে নি কোনো আমি তবলিগে গেছি ওহাবি মাদ্রাসায় পড়ছি সুন্নি মাদ্রাসা পড়ছি কিন্তু মাঝখানে ওহাবি মাদ্রাসায় পড়ছি তবলিগে গেছি কাকরাইল বন্ধ গেছি কথা বোঝেন নাই যাই দেখেছি আসলে কি 2 বছর ছাত্র শিবিরের লোকে জড়িত ছিলাম দেখছি আসলে মজাটা কোন জায়গায় ঘটনা কি এক রাত আসিলাম আহলে হাদিসের সঙ্গে কাদিনের সঙ্গে 2 ঘন্টা ঢাকাতে শাহজাহানপুর থেকে দেখলাম ঘটনা কি রে এরপরে নাস্তিক যারা কমিউনিস্ট পার্টি তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা পরে একটা বই আনলাম বরিশালের মাতবর আলীর বই আইনা থাকলাম ইয়া আল্লাহ সব গুজাগেরা যা দেখলাম আমার অ্যানালাইসিস আমি ছোট্ট মানুষ যা দেখলাম সব কিছু যোগফল মিলিয়ে দেখলাম সব হলো ভ্রান্ত একটাই সঠিক দল হলো আহলে সুন্নাত জামাত
আল্লাহ যেন এই দলে আমাদেরকে মরণপ্রদ কবুল করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাদান আমার একটু গভীর মনোযোগ এই অবস্থার মধ্যে যখন দেখলেন রায় হচ্ছে রায় হচ্ছে রায় হচ্ছে বাচ্চা গুরু গোবিন্দ রায় দিলেন হে কালী পূজা যিনি কালী পূজায় পাঠা বলি দেও একবার যারা কালী পূজা দেয় ওদেরকে জিজ্ঞাসা করেন বলে দাদা পাঠা বলি দেন কেন পাঠার অপরাধটা কি আপনাদের দুর্গার মাথা খাইয়া কোন ফাটারা কি বলি দেন হাকিকত কিয়ামতের আগে কইতো না যে কালীর সামনে ফাটা বলি দেওয়ার কারণটা কি কইতো না আমিও কইলাম না ইউটিউব যাবো গে পরে আবার কোন দিকে মামলা জানি হয়ে যায় কয় জানা তেমনি তো চা দাইলে দিয়ে মামলা হয়ে গেলে আমার বিরুদ্ধে আরো তাড়াতাড়ি হয়ে যাব তাহের মতো বেড়া যদি না এত কষ্ট করে বাড়িছে আমার তো কোন সময় ঢুকে গেলে কয় জানা কথা কোন কিনে বলেন কইলাম না ওরে জিজ্ঞেস করে বলে দাদা আমি বলবো না ওদেরকে যে কালীর সামনে কালী থামনে লজ্জায় মুখ ধরেছে ফাটার অপরাধটাকে ফাটার কি অন্যায় করছে এটা অপশন রেখে দিলেন ওদেরকে জিজ্ঞেস করেন আর কেউ না হইলে আমার ফোন দেন আমি কইয়া দেবো এন আর কইলাম না আল্লাহ তাদেরকে হেদায়ত করো আল্লাহ যেন তাদেরকে মনে মনে একবার মুসলমান হইয়া মরার তৌফিক দেয় আমিন আমিন আরো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন ও দ্বার আল্লাহ দেখা যায় সোয়া যায় দরা যায় আল্লাহ নিজে খারিয়ে থাকতে পারে না আল্লাহ ইব্রাহিম নবী বলেছেন খোদা তো হইতে পারে না ওরা জিজ্ঞেস করেছে কুঠার দিয়ে ওরা কে মেরেছে সব্দির মাংসে ইটা বড়দায় কেমনে আপনারা সব মেলা চলে গেছেন এই বড়দা সব্দির মাংসে কেমনে এইটার মাথার মধ্যে অনেক কুড়াল রয়েছে ধান কান্দার মধ্যে কুড়াল লটকে রয়েছে কয় এটা তো কথা কইতে পারে না ও কাতলে তলে এটার কথা না কইতে তলে এটার জিগান না কয় এটা ইশারা দিয়ে কইবো ওই ইশারা দিতে না কত না দিতে তো এইটার এটা পূজা করেন কেমনে জোরে করেন সুবহানাল্লাহ এইটার ইবাদত করেন কা ওই খুদারে মানেন যিনি দেখা যায় না সোয়া জানা ধরা জানা সিমেন্টবিহীন খুঁটিবিহীন রডবিহীন বিশাল আকাশ আমাদের মাথার উপর ধরে আছে তিনি হলেন একমাত্র কে আরো জোরে বলেন কে ওই আল্লাহকে মানো জোরে করেন সুবহানাল্লাহ সাথে সাথে নবীর কথায় অনেকের ব্রেইন চেঞ্জ হয়ে যাইতেছে কিন্তু ডাইরেক্ট মানতে পারে না নবীদের কথার মধ্যে কিন্তু আমার কথায় যা আপনাদের বিবেকে যা সারা দেয় তাতে কোটি গুণ বেশি সুবহান বলবেন না তাসির হয় নবীদের কথায় সুবহান বলো সুবহান বলে তোমরা এটা ফাঁসা দিয়ে লাঠি না দিলে খালি থাকতে পারে না আর বিশাল আকাশ ফের খার করে রাখছে জোরে করেন সুবহানাল্লাহ একদিন আবু জাহেলে মাটির একটা মূর্তি রে ভক্তি করিয়াছে যে সম্মান করে নবী কয়ে চাচা রে মূর্তি ডায় দাঁড়াইতে কইলে হে দাঁড়ায় না বসতে কইলে বসে না শুতে কইলে শোয় না খাইতে দিলে খায় না সাসা খাওয়া ইলাকারে কত ফল আছে না কত ফল আছে না ওরে শক্তি নাই দেখি যার শক্তি নাই দেখে যার কেমন খোদা হয় আপনার বিবেকটা দেয় নাই বুঝি আপনার ভিতরে ঠিকের দিকে বলে সিলি না তো হোরা সেই নবীরে ওরে নবীজি আমার পারারি কান্দার নবীজি আমার পারারি কান্দার সাপায়াতের বর্গবালায় দিয়াছে যারে সিলি না তো হোরা সেই নবীরে মারহাবা কোন আর জোরে কোন মারহাবা ভাইয়ো আমার নবীজি একদিন ছোট্ট একটা কথা বলি এক লোক যায় আর নবীজির কাছে ল্যাংরা তারা ভাঙ্গা ঠাঙ্গার মূর্তি নিয়ে যায় হুজুর এই মুসলমান হয়ে যাবে মুসলমান নবীকে কেন গো বলে হুজুর এটা রাখিয়া গেছি এটা লোয়া কাছে রাখতাম সবসময় খোদা তুই আমার হেফাজত করিস ছোট একটা মূর্তি রাখতাম লগে আরে এটা হেফাজত করব তুই একদিন ফায়খানায় ধরছে ফেসাবে ধরছে ফায়খানা করবো ওনার হাজতে যাবো খোদার লোয়ে তোর হাজতে যাওয়া যায় না আমরা কোরআন শুনলে কোনো বাথরুম ঢুকিনি কথা কর না কা তো আমাদের কোরআন যদি এত ইজ্জত যদি আমরা সেই মাহবুদকে পাইতাম কত ইজ্জত এই কারণে খোলামেলা আল্লাহর নাম নিয়ে বাথরুমে যাওয়া নিষেধ মক্তবে আমরা পড়াই কোরআনের আয়াত হাদিসের টুকরা লিখিত অঙ্কিত দোয়া কালাম কথা কন্ডে কেন বলেন আছে না হুজুর এগুলি তো আল্লাহর নাম নিয়ে জানে কেন আমার আল্লাহর একটা সম্মান আজমত আছে আছে না স্যার এই কারণে নাই হুজুর আমি চিন্তা আবার খোদার নিয়ে যাবো না তো গাঁঠুর ভিতরে রুটি ছিল রুটিগুলি মুসাফির রওনা দিয়ে অনেক দূরে যাবো তো খোদাটার লট ঠেলান খোদা একটু রুটিগুলি রাহি ছাইও আমি কিন্তু আজ্ঞাই
কথা বুঝছ না এটা হাজার থেকে ডাঙ্গা ডাঙ্গা থেকে বাথরুম কইরাই আগে দিনে টাটকুট খেছিল না আমি কিন্তু যাই আরি আঞ্চলিক ভাষা আমরা ছোটবেলা কিন্তু মা আজ্ঞা মাইজ্ঞা কি আছে না তো মা কয় যা মুইতা এরম আছে না এখন তো আমরা মন সব শিক্ষিত ইউটিউবের যে ফুলা ভাই ইদ্রয়ে শিক্ষিত কত সুন্দর ভাষা কয় কথা কোন ঠিক বলেন মাঝে আমি ভাষা যদি গ্রাম্য ভাষা কথা কই আমার পুত্র আব্বু পচা কথা বলো কেন আমি কি আরে ওটা বসা কথা নেই আমি কই হ্যাঁ আরাজি উনি হিকাইছি দি অনবুজি ফসা কথা তোর কাছে তুই এদিন ফইরা বেটা মাত্র হেবজ ফরস আর ক্লাস 3 তে পড়ে মাদ্রাসায় এখানে কাইম বলে ফসা কথা কই তো বাচ্চা ওই যে বুঝে অশুদ্ধ কইতেছ যে ওই মনে গড়াই ফসা কথা তারটা ঠিক আছে মূলত তারটা ঠিক আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমরা তো গ্রামের মানুষ আমরা গ্রাম্য কথা বলিয়ে দিই এজন্য বললাম আপনি কি কষ্ট পাইতেছেন বাজন আমার তো নবীজি বলে আচ্ছা তুই কি হইছে বলে হুজুর আমি গেলাম বাথরুমে বাথরুম সাইডা জঙ্গল থেকে আয়া দেখলাম আমার ইয়াডিকে জানি সলাইয়া বলাইয়া রুটি খাইয়া লাইছে রুটি নাই এরপর দেখি খোদার গায়ের মধ্যে পানি দেখা যায় চিন্তা করলাম কিছু খোদার গায়ে নিশ্চয়ই কোন রহমতের পানি বরকতের পানি খোদার গায়ের পানি তো নর্মাল পানি হতে পারে না তো খোদার গায়ের পানিগুলো একটু ছিটা ছিটা এই হাদিস শরীফের সুদা বঙ্গন ওটা খোদার গায়ের পানি না 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 এটা দিয়ে ইজ্জত যাবে এইটা দিয়ে ইজ্জত যাবে জিব্বাতে চাটা শুরু লাগে জিব্বা মধ্যে দিয়ে থেকে সেংটা সেংটা এসি টেটি জার জার লাগতেছে কি তারে খোদার গায়ের পানিতে এসি টেসি জার জার চেংটা লাগার কথা না খোদার গায়ের পানিটাকে মেশকম্বরের মধ্যে সুগ্রা কতক্ষণ কি বলেন আমার ভাই গেছে মদিনে যখন আমরা 21 নম্বর গেটে বাঙালি মার্কেট থেকে মদিনে যখন আমরা ঢুকি 21 নম্বর গেটে যখন বাজন আমার যখন আমরা বাইর হয়েছে আমার বাম দিকে বিশাল এন থেকে আমার ওই টিনের ঘরটা পর্যন্ত এতবার একটা আতর দোকান আছে তো আমি মাঝে মাঝে ঢুকতাম দেখ ভাই ইডা কত হিডা কত মানে উদ্দেশ্য লেন কত থামানো লেগে আরি এসির লেগে না থাম লেগে যখন আমি হোটেল যাইতাম সবাইকে কিতা দিয়েছ আমার ওয়াইফ কইতেছে কি আতর দিয়েছে এত গ্রাম আমার আব্বাকে বাবা কিনছো তা তো আর আমি কেন আব্বা যাইতে কিনলাম কত তোমার লোক গ্রাম আমি আবার আতর দনে কত রাসিলা সুবহান বলবেন না বালার লগে থাকলে বালা গ্রাম কয় কথা কোন ঠিক নেই আমার বারামের মধ্যে 10 মিনিট থাকবে নাম লোক হারামের মুরগার গন্ধ কইব কথা কোন ঠিক নেই বলেন মাইনে মুমিন সো এ মুমিন নিশাবাত মাইনে মুমিন সো এ মুমিন নিশাবাত মাইনে কাফের সো এ কাফের মিশাবাত আল্লাহ যেন কবুল করো মুমিনের সঙ্গে থাকা সবাই বলেন আমিন বাইরে হুজুর আমি দেখলাম খোদার গায়ে পানিগুলি চাইটা চাইটা নিতে চাইলাম কিন্তু খোদার গায়ের পানি মেশকম্বরে গ্রাম নাই এসি টেসি জার জার সেংটা সেংটা কেমন একটা খারাপ গন্ধ আসতেছে কি রে খোদার গায়ে পানি তো হবে রহমতের পানি ভালো গ্রাম পানি এদিক ওদিক তাকাইলাম তাকাইয়া দেখি রে একটা কুত্তা কুত্তা বুঝলেন কুকুর কুকুর এটা কত দূর ঠ্যাং ঢালকে চিত আবাস একা চিত আছে না আছে না কুকুর যখন এরিয়াতে বাইরে যায় তখন হিসাব করে করে যায় আসেনি আবার আসার টাইমে সেই নাক দিয়ে শুনতে তারপর তার এলাকা চলে আসে দেখলাম কি তারে আমি চিন্তা করলাম আরে কুত্তা না এটা কুত্তা রুটিও খাইছে আবার এটা রুহের হিসাবও করছে আমি কেন ও খোদা তুই তো আমার খোদা তুই আমার বিপদে বাঁচাবি কুত্তার হিসাব দেখা তুরু তুই বাঁচাই দিবে না তুই আমারে বাঁচাইবি কি ঠিক কিনা বলে কুকুরের হিসাব দেখা আর রুটি তো খাইলো খাইলো আমি দূরে কাঁধে রাখি বিপদ উদ্ধার হওয়ার জন্য কুত্তার মুখে থেকে দেই বিপদ থেকে তুই নিজের বাঁচাই যা আমারে বাঁচাবি হুজুর আমি একটা আশা দিলাম খোদারে খোদার ট্যাঙ্ক নয়ে দাঁত আটকে গেছে আমি এটা নিয়ে আপনার কাছে আসি বুঝা লাইছি এটা খোদা খোদা না এটা হলো মাটির একটা এটা কিচ্ছুর ক্ষমতা নাই আমি খোদারে মেরে লাইছি খোদার কিছু করার ক্ষমতা নাই যেই খোদা খুঁটিবিহীন সিমেন্টবিহীন রডবিহীন বিশাল আকাশ আমার উপর ধরেছে যেই খোদা সূর্য পূর্ব দিকে উঠায় পশ্চিমে ডুবায় যেই খোদা আমাদের আলো সূর্য সুফল এত সুন্দরভাবে লালন পালন করে সেই খোদার আমি মানতে চাই আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মারহাবা আমার নবীজি ওই দিন হাসি দিলেন নবীজির দুই চোয়াল মোবারকের দাঁত মোবারক দেখা গিয়েছে সাহাবায়ে কেরাম বললেন আমরা দেখলাম নবীর দাঁত মোবারক নূর বাইর হচ্ছে আরো জোরে কেন সুবহানাল্লাহ তো প্রিয় হাসিনা আমি কথা টানছি কারণে এই জন্য আমাদের আমার যারা হিন্দু ভাইরা যা আমার আলোচনাগুলি শুনছেন আমার বিরোধিতা না করে একবার নিজে আপনি তো অনেক জ্ঞানী আপনি মোবাইল চালাইতে পারেন কোন জায়গায় গুগল কোন জায়গায় ইউটিউব কোন জায়গায় ফেসবুক কি কমেন্টে লিখবেন কি সাবস্ক্রাইব করবেন সব বুঝেন সব চিনেন একবার চিন্তা করে দেখেন আপনাকে কে বানাইছে
কথাখন কথাখন কি বলে আপনি একবার ভাবেন না আপনাকে কে বানাইছে আমার এই হাতে দুইটা ছেলে মুসলমান মারহাবা কোন ইউটিউব রেকর্ড হচ্ছে দুইটা ছেলে একটা ছেলের নাম মোস্তাফিজুর রহমান সাব্বির নাম ছিল কৃষ্ণা আমার চান্দিনা থানা কুমিল্লা জেলা চান্দিনা তালা দুল্লাই নবাবপুর পূর্ব দিকে লগরডা গ্রামের সে লেডিস টেইলার ছিলেন বর্তমান নাম মোস্তাফিজুর রহমান সাব্বির সে মুসলমান মারহাবা কোন আমি নিজে অ্যাডভোকেট তাহিরুকের মাধ্যমে ওনাকে ইয়া করে আমাদের এম ওয়াহিদ সাবুর আলোচনা জমাতার প্রেসিডেন্ট ওনার বাসায় না সুন্নত করাইয়া আলহামদুলিল্লাহ প্রথম জীবনে জোফরের নাম আসে আমার সঙ্গে কুমিল্লা কালেক্টরি মসজিদে প্রথম মুসলমান হয়ে নামাজ পড়েছে আরো জোরে কোন সুবহানাল্লাহ আমি বলছি মুস্তাফিজুর সাব্বির এখন থেকে এই মুহূর্তে তোমার উপর নামাজ ফরজ ঠিক নেই এখন তুমি মুসলমান এখন তোমার উপর নামাজ কি ফরজ পড়তেই হবে ঠিক কিনা বলেন আর একটা ছেলে ছিল রেকর্ড হচ্ছে চুনারোগ হবিগঞ্জ জেলা চুনারোগ থানা কালীশ্রী আমি যখন ওয়াজ করতেছিলাম সরি কালীশ্রী না কেন কয় হ কালীশ্রী ওয়াজ করতেছিলাম ওই টাইমে হঠাৎ করে একটা ছেলে দাঁড়ায় কয় হুজুর আমি মুসলমান হয়ে যাব কেন হুজুর আপনি যে বলছেন হুতার মিন্দ্র সরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং মানু আল্লাহ আল্লাহ নবী নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসী নমো নমো এত দাজ্য সম্বন্ধিত তো আব্দুল্লাহ কং আমেনা কং নমস্তে নমস্তে অং শান্তি অং শান্তি এত দাজ্য সুবান 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 বলেন হুজুর আমি একজন ঠাকুরের ছেলে আমিরা ফরসি আমি জানি হুজুর আমি জানি মুসলমান কি আমি জানি আসলে সঠিক কথা বলেছেন আমি আপনার ওয়া শুনতে শুনতে ভালো লাগে গেছে এই জনসমুদ্রে আল্লামা জলিল রহমতুল্লাহ ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকতেন আল্লাহ জনের জান্নাতের আলাদা দা মকাম নসিব করে কেন আমিন বাইরে প্রোগ্রামটা ছিল জারুলিয়া আলফালা যুব সংঘের উদ্যোগে আয়োজিত প্রোগ্রামটা ছিল ওই 2001 সালের কথা বলতেছি বাজান আমার ওই টাইমে আমি ছোট মানুষ 2001 বর্তমানে প্রায় 20 বছর 21 বছর আগের কথা 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 কি বলেন ওই অবস্থার ভিতরে ছেলেটাকে হুজুর আমি মুসলমান হয়ে যাব স্টেজে নে বললাম তোমার কি নাম পছন্দ হুজুর আমার নাম হলো সমীরন বাড়ি হলো আমার কালেশ্রী পুরান এখন মানে ও কেজু ওই যে কালেশ্রী দিয়ে একটা রেল স্টেশন ছিল এটা অনেক আগের কথা ওই জায়গা আমার বাড়ি আমি মুসলমান হয়ে যাব আমার নাম আব্দুল মুবিন রাখেন মারহাবা কান বাজিরে এ বুঝতে পারছে তুই চিন্তা করছে যে আসলে কোনটা এই জন্য আমরা যারা এখানে আছেন একটু যারা ওয়া শুনতেছেন আপনার বিরুদ্ধে আপনি একবার চিন্তা করে দেখেন যে আসলে আপনাকে সৃষ্টি করেছেন কে একবার চিন্তা করে দেখো আল্লাহ জনের বুঝার মধ্যে কবুল করো সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন বাজান আমার গুরু গোবিন্দ রায় দিলেন খেলাসেনি রায় দিলেন যে হাত দিয়ানি আমাদের গোমাতাকে জবাই করা হয়েছে গরুর ওরা মা ডাকে না গরুর কি ডাকে আর জোরে কোন আচ্ছা আমি যদি ওনারে বাবা ডাকি এই বুঝাইবার জন্য বলতেছি আমি যদি আবু হানিফার কে কথার কথা বলতেছি বাবা ডাকি তো ওনারে বাবা ডাকলে ওনার বিবি আমার কি হবে মা ওনার বিবিরে যদি মা ডাকি ওনার উনি কি হবে কথা কয় নাকি ওনার বিবিরে যদি মা ডাকি উনি কি হবে তো গরুর যদি মা ডাকি গরুর জামাইটা কি হইব বাবাকে কথা কন নাকি বিবেকটা চিন্তা করো কারে বা মা ডাকো আর কারে বাবা ডাকো আমি আর কইলাম না আমরা কথা বুঝতে পারছেন তো বাবা ডাকো কারে একবার বিবেক দিয়ে চিন্তা করে কারে আমি বাবা ডাকি ঠিক কিনা ডেকে বলে আল্লাহ বুঝার মতো কবুল করো সবাই বলেন আমিন আরো জোরে কেন আমিন আপনারা আবার অরিজিনাল বাবা আঙ্গা আসেনি বাবা ডাকেননি এখন তো বাবার আপন বাবার বাবা ডাকে না জর্দারকে বাবা জর্দা আসেনি হেতারে বাবা ডাকে যাকে বাবা ট্যাবলেট আসেনি হেতারে বাবা ডাকে আসেন 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 সব আসেন হেতারে বাবা ডাকে রিক্সার মধ্যে না আসেন বাবা একটু জোরে চালা হেতারে বাবা ডাকে রিক্সালার বাবা ডাকে কি আসেন 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 রিক্সালার বাবা ডাকে ট্যাবলেট বাবা ডাকে আসেন আসেন জর্দারের বাবা ডাকে বাবা জর্দা দে হ্যাঁ আর নিজের বাবার একটা বুড়া কই আসেন 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 আল্লাহ আঙ্গর হেদাত নসিব বাদান আমার রায় দিলেন এক নাম্বার রায় যেই হাত দিয়ানি আমাদের মাকে জবাই করেছে মাকে গরু গরু কইলে তো উভয়লিঙ্গ হয়ে যায় গাবিরা গাবি কথা বলছেন তো আব্বারে না মারে আব্বারে জবাই করে না করছে কারে মারে যে হাত দিয়াঙ্গ মারে জবাই করেছে গো মাতা মাকে জবাই করেছে ওই হাত দি ওই হাতটাকে বডির থেকে তারে কেটে আলাদা করে দাও জোরে জোরে করে নাউজুবিল্লাহ সৈয়দ গুলজারি আলম একটা ডাক দিয়ে কয় না না ছোট শিশু বাবার মমতা আছে আছে না না ছেলে ডাক দিয়ে একটা বাচ্চা না না আমার আমার
আমার বাবারে মেরো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার বাবার হাত কাটবা বলে বাচ্চারা দুই নম্বরে এই দেব মন্দিরের সামনে মা বাবা সামনে ছেলেটাকে শোয়ায়া জবাই কইরা দাও নাউজুবিল্লাহ বলে দেব মন্দিরের সামনে বাবা মা সামনে ছেলেটাকে জবাই কইরা দাও সৈয়দ বুরহানউদ্দিন একটা চিৎকার দিয়া কয় গুরু গোবিন্দ রে প্রয়োজনে আমার হাত নয় আমার হাত কাটিও না আমার কল্লা কাটো বডিটা হাজার হাজার টুকরা করো তারপর আমার জাদুর শৈলে কোনো আঘাত করিও না কোন সুবহানাল্লাহ মা দুকিনি একটা ডাক দিয়া কয় রাজা গুরু গোবিন্দ আমার সন্তানকে মেরো না তার অপরাধ যদি সে কোনো অপরাধ তোমার বিবেক অনুযায়ী তোমাদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী তোমাদের ধর্ম সনাতন ধর্মের রুল অনুযায়ী যদি অপরাধ করে থাকি রে যদি অপরাধ করে থাকি অপরাধ করে থাকি রে তাহলে আমি অপরাধী আমার স্বামী অপরাধী কিন্তু আমার শিশু বাচ্চা তো অপরাধ করে নাই তুমি আমার আগে হাজার হাজার টুকরা করিও আমার স্বামীরও করিও আপত্তি নাই তারপরে আমার ছেলের গায়ের মধ্যে কোনো আঘাত করিও না আমাদের দুজনের জীবন নাও তারপর আমার ছেলে গোলদার আলমরে মারিও না কোন সুবহানাল্লাহ ওই আমি যেদিকে চাই মাকে দেখি অন্য কিছু দেখি না মায়ের মত না মার ছেলে যদি মার পুত্র যদি যাই বিদেশে মায়েরকে দেখে হে দেবালি বিষে রে মার ছেলে যদি যাই বিদেশে মায়ের কে দেখে হে দেবালি বিষে রে আরে সেই মায়ের কষ্ট দিলে দুজকে তুর ঠিকানা মায়ের মত না ওই আমি যেই দিকে চাই আমার মাকে দেখি অন্য কিছু দেখি না মায়ের মত না হে গাই তো সবাস দশ দিন ধরে মায় রাখছে হে আপন দরে গো ওরে সেই মায়া রে কষ্ট দিলে খোদায় নিজে সহে না মায়ের মত না কোন আমার হবা বাইরে মা চোখের ফানি ফালায় এক আমারে মার সন্তানে মারিও না সন্তানে মারিও না কিন্তু দেখে গেল জল্লাদ চলে আসছে জল্লাদ চলে আসছে জল্লাদ আইসা রে কোনো কথা নয় কথা নয় হাতটা এইভাবে লম্বা করে বেঁধে রাখলো এইভাবে হাতটা দুজন রে পা হাতে বেঁধে রাখলো শিশুটাকে ছেড়ে দিয়া তাদের হাতগুলি স্বামী স্ত্রী এইভাবে বেঁধে রাখছে আস্তে করে এক একটা কূপ দিয়া সৈয়দ বুরহানউদ্দিনের হাতটারে কাইটা ফালাইছে খরব্রেমন ভাবে রক্ত পড়া শুরু হইয়া গেল হাতটা একদিকে লটকানো হাতটা খালি লাফাইতেছে দড়ির মধ্যে লটকানো হাতটা লাফাইতেছে বুরহানউদ্দিন চোখের পানি ফালা আল্লাহ সইতে পারি নাই আর তো সইতে পারি নাই রে আল্লাহ মা শোকের পানি ফেলা কব আল্লাহ তারপরে সিরিয়াল তো মনে হয় আমার জাদুর সিরিয়াল গুরু গোবিন্দুর প্রতি অনুরোধ করে কয় গুরু গোবিন্দ তুমি আমারে জবাই করো আমারে জবাই করো
আমার স্বামীর হাত নিয়ে যাওয়ার কোনো দুঃখ নাই আমারে তুমি জবাই কইরা দেও আমারে তুমি জবাই কইরা দেও মনে যা খুশি অতটা টুকরা করো তারপর আমার জাদুরে আমার সামনে এইভাবে তুমি জবাই করিও না কোনো কথা না শুনে মায়ের সামনে তারা একটা জোগার দিন লুলু লুলু করে একটা জোগার দিল আছে না জানা জোগার দিয়া রে সবাই আনন্দ ফুর্তি করতেছে মনে হয় খেলনার কি পাইয়া গেছে সবাই আনন্দ ফুর্তি করে আনন্দ ফুর্তি করিয়া সবাই রে ডগ ডগ ভাজাইয়া আনন্দ ফুর্তি করে ঘরে ঘরে রাম রাম বলতে বলতে আনন্দ ফুর্তি করিয়া রে ছেলেটারে ওই কুফের দেব মন্দিরের সামনে কুফের সামনে শুয়াইছে ছেলেটায় ডাক দিয়ে কয় মা আমারে আর কোনদিন দেখবা না বাবা চোখের ভালি ফেলাইয়া কই আমার ছেলেরে আমাদের সামনে বাইর না মায় কত কাকুতি বিনতি করে আমার ছেলেরে আমার সামনে জবাই করিও না কার ডাক কে শুনে কার কান্না কে শুনে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তোমার মনোনীত ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমাদের সামনে বুঝি আমাদের বাচ্চারা এইভাবে শহীদ করবে আল্লাহ সইতে পারি নাই সইতে পারি নাই মায়ে কান্দে বাবায় কান্দে ছেলে ডাক দিয়ে কয় মা আমারে আর কোনদিন বুঝি দেখবা এইভাবে তার আনন্দ ফুর্তি করে ছেলেটাকে মনে হয় কি যেন পাইলো আস্তে করে ছেলেরে শোয়াইয়া সবাই এক সমানে উলুলু দিতেছে পুরুষ মহিলা মিলে আনন্দ ফুর্তি করতেছে মুসলমান কত রক্তের বিনিময় ইসলাম আমাদের মাঝে এসেছে আমরা জানি নাই তারা আনন্দ ফুর্তি করে যখন জোগাড় দিল যখন উলুলু দিল ওই অবস্থা সামনে হাঁটুটা মাটির মধ্যে গাড়াইয়া আমরা রুকুতে যেই বাতে আমরা হাঁটছিস দাঁতে যাওয়ার আগে বডিটা সোজা করে রেখে দুইটা হাঁটু এবং পা তাকে জমিনের মধ্যে রাইখা আস্তে করে বড় রান্দা একটু উপর উঠাইয়া এইটা মায়ে কান্দে আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো চোখের পানি ফালাইয়া কান্দে বাবা কান্দে সৈয়দ বোরহান দিন বলে আমার হাতটা কেটে গেছে তখন যারা পরিমাণ কষ্ট বার অনুভব হয় না শুধু ছেলের দিকে তাকাইয়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ ও আমার এই এলাকার জ্ঞানী গুণী বাই বাবারা রে দেখলো না হঠাৎ করে দাঁটার উঠাইয়া গোলজারে এলো হঠাৎ করে দেখেন উঠাইয়া ফালাইতেছে বাবা একটা ডাক দিয়ে কয়ে গোলজার আলম ফরালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা যখন শিখাইয়া দিছে কালিমা শিখাইয়া দিছে তারা কয় পর পর তোমাদের মন্ত্র পড়তে থাকো তারপর রক্ষা হবে না হঠাৎ করে ওই জল্লাদ ওই দানব জালেম এমন একটা আঘাত করছে এমন একটা কোপ মারছে রে কোপের সঙ্গে সঙ্গে রে সৈয়দ শহীদ গুলজারে আলম উনি আর দুনিয়ার বাড়িতে রইল না বডিটা একদিকে কল্লা চলে গেল আরেক দিকে এরে ওই যাবার সঙ্গে সঙ্গে তার বডিটাকে নিয়া তার বডিটাকে হাতে পায়ে ধরিয়া একটা পাত্রের মধ্যে রক্ত গুলি তারা রাখছে রাখিয়া সবাই কান্নাঙ্গুল দিয়া রক্তটা নিয়ে তাদের কপালের মধ্যে লাগাইয়া মূর্তিরে দেখায় মা তোরে জবাই করেছে দেখো এখন তার রক্ত কপালে নিয়ে তোর সামনে হাজির হইলাম জোরে জোরে কর না উজুবিল্লাহ আরো জোরে বলেন না উজুবিল্লাহ মুসলমান ও মুসলমান আমরা কত সুখে শান্তিতে আছি নিজে অনুভব করতে পারো নাই একবার ভারত কাশ্মীরের দিকে তাকাইয়া দেখো একবার ওই দিকে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো মেদিনীপুরের দিকে তাকিয়ে দেখো বসনিয়ায় তাকিয়ে দেখো চেচনিয়ায় মুসলমানরা তাকিয়ে দেখো ফ্রান্সের ভিতরে তাকিয়ে দেখো ইতালির ভিতরে মুসলমানরা কত তাকিয়ে দেখো চীনের ভিতরে মুসলমানরা কত বিপদে আছে তাকিয়ে দেখো মায়ানমারের দিকে মুসলমানরা কত বিপদে আছে আমরা তো পৃথিবীর ভিতরে একবারে মায়ের কোলে আছি ঠিক কিনা বলে Allahumma salli ala sayyidina ma'ana Muhammad ala ahli sayyidina ma'ana Muhammad
বন্ধু হে আমার এই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা রে এই অবস্থার ভিতরে দেহটা ছেড়ে দিল তাদের দেহটা তাদেরকে দিয়ে দিল মা এইভাবে সবাইকে ওই যারা নিজেরা পাহারাদার দিয়া তারা নিজে এনে বাড়ির মধ্যে পোষাইয়া দিছে বাজানা মা বাড়ির মধ্যে যখন পোষাইয়া দিছে রে ওই বাড়ির মধ্যে এসে এলাকার সমস্ত মানুষগুলি জমাট হইয়া গেল হায় রে কান্না রোদন পড়ে গেল হারে কান্না মা চোখে ফালি ফালে কয়ে গোল জারা লোব মারে একবার মা কইয়া ডাক দেও না গুলজারে তুই কল্লাডা কই রে বাবা তোর মাথা কেন আলাদা শরীরটা কেন রক্ত রঞ্জিত বাবাই কান্দে মায়ে কান্দে এলাকার আর মুসলমানরা কান্দে কান্দে বেকার আর বাইরে 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 ভাই একটু গভীর মনোযোগ এই অবস্থায় কান্দে কান্দে মা জ্ঞান হারাইয়া ফালাইছে মা যখন জ্ঞান হারাইয়া ফালাইছে ভোর বেলা হইয়া গেল দাফন কাফন হবে সকালে ভোর বেলা হইয়া গেল বিবিরে ডাকতে বিবি উঠো না ফজরের টাইম হইয়া গেছে নামাজ পড়তে হবে বিবির লড়া দিয়ে দেখে বিবি আর দুনিয়ার বাড়িতে নাই সন্তানদার দেহটা বুকের মধ্যে নিয়া বিবিও ওই বেহুশের ভিতরে এই দুনিয়া রাস্তা পাড়ি দিয়া আখের রাস্তার পাস্তা রাস্তার মধ্যে আলমে বরজকে চলে গেছে মানে বিবিয়ে দুনিয়া ছেড়ে বড় পারে পাড়ি দিয়া চলে গেছে বিবির বেহুশের ভিতরে এন্তেকাল হয়ে গেছে সবাই পরন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরে এই তাদেরকে এখানের মধ্যে রাখিয়া লাস্ট পর্যন্ত তাদেরকে এখানে জানাজা গোসল পর দিন দিয়া উনি চলে এসে তখন এই বাংলাদেশে তখন বাংলাদেশের জন্ম হয় নাই পাকিস্তানের জন্ম হয় নাই প্রায় 800 বছর পুনে 800 বছর আগের ইতিহাস বলতেছি তখন এই আমাদের সোনারগা সোনারগা মগরা পাড়া শাহ সুলতান ছিল ওনার কাছে যে বিচার দিলেন উনি ওই যুদ্ধের যুদ্ধ করার জন্য চলে গেলেন যুদ্ধের ভিতরে মুসলমানরা সুরমা নদী পাড়ি দিতে পারে নাই আর পাহাড়ের চিপা চাপা থেকে তারা তীর বল মেরা মুসলমানদের মেরে ফেললো অনেক মুসলমান শহীদ হইয়া গেছে অনেক মুসলমান শহীদ হওয়ার পরে বুরহানউদ্দিন বলে না মুসলমান তো বিজয়ের জাতি মুসলমান হলো বিপ্লবী জাতি মুসলমান হলে জিহাদ করে মরতে রাজি মুসলমান কিন্তু পরাজয় বরণ বরণ করতে পারে নাই মুসলমান এইভাবে মরতে পারে নাই কুল জা আল হাক ওয়া জা আল বাতল ইন্নাল বাতলা কানা জাহুকা জোরে জোরে কোনা সুবহানাল্লাহ এই কথা বলিয়া বাজান আমার এই কথা বলিয়া রে যখন আস্তে করে চলে গেল চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে বলেন এখানে থাকবো না উনি চলে লম্বা আলোচনা উনি চলে গেলেন দিল্লিতে দিল্লিতে যাওয়ার পরে রে আলাউদ্দিন খিলজির দরবারে গেলেন যারা আলাউদ্দিন খিলজি ইতিহাস পড়েছিলেন ওখানে স্কুল কলেজ ভার্সিটি কোনো পড়ানো হয় বাদান তারপরে চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার দরবারে আমি শর্টে বলতেছি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাওয়ার পরে উনি ওখানে যাইয়া যখন অবস্থান নিলেন তখন দেখলেন হযরত শাহজালাল ইমিনি 360 জন ওনার সাথী নিয়া নিজামউদ্দিন আউলিয়ার দরবারে হাজির ওরে এসক বাজি সহজ নয় ডাকাইত আউলিয়া হয় এসক বাজি সহজ নয় ডাকাইত আউলিয়া হয় সাক্ষী আছেন নিজামউদ্দিন আউলিয়া সরদার সাক্ষী আছেন নিজামউদ্দিন আউলিয়া সরদার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর বলেন কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহ আরে সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গা সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আর আউলিয়ারা করতে পারে অঘটন ঘটাইতে পারে ওরে মাইয়া মানুষ হোলা বানায় বগদাদের মাজার মাইয়া মানুষ হোলা বানায় বগদাদের মাজার ঠিক করে দেখে বলেন এই ফাতিয়ে তুমি গাউসুবাকের চাঁদ ফাতিয়ে তোমার এই 1100 গাউসুবাকের চাঁদ জোরে কর সুবহানাল্লাহ নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাইয়া ওনার কাছে থাইকা শোনাইলেন এই ঘটনা উনি আফসোস করে কাঁদলেন বাবা কি করো একটু পরে দেখলেন 360 জন মানুষ সুবহান বলবেন না এখানে হাজির রে হাজির হওয়ার পরে কথাটা একটু অল্প থেকে শেষ করে দেই আপনি কষ্ট পাইতেছেন না তো এই 5 10 মিনিট আপনারা এই 5 10 বসতে পারবেন না আপনি ঘুমিয়ে গেছেন না তো মাশাআল্লাহ এই না বুঝা যায় নায়ের ঘুমিয়ে গেছেন আল্লাহ কবুল করে বলেন আমিন আর কতকাল ঘুমাইবা ঘুমের তো টাইম নাই এমন একটা জায়গা ঘুমাবে যেখানে কেউ ডাকবে না ঠিক কিনা বলেন বাজানো তারপর সবকিছুর দিকে তাকাইয়া কথা বলতে হবে তুই
উনি যখন দেখলেন হযরত শাহজালাল ইয়ামিনি উনি একটা সালাম দিলেন বুরহানউদ্দিনের সালাম দিলেন দিয়া নবীজি এ নবীজির সুন্নাত হলো কারো দিকে তুমি মুখামুখি কথা বলিও এমনি ঘেড়ি কাটপিরা মাথা ঘুরিয়ে কথা বলিও না যদি আমি ওনার সঙ্গে এভাবে কথা বলি একটু আমারে অহংকারী বুঝায় খেয়াল করে দেখেন এভাবে যদি কথা বলেন নম্বর সাহেব আপনি তনে বুঝা যায় আমার ভিতর অহংকার আছে আর যদি সোজাইয়া কথা বলি এর ভিতর অহংকার আসে না নবীজির সুন্নাত হলো কারো যদি কথা বলতে হয় যদি তোমার সামনে থাকে মুখামুখি কথা বলিও যদি সব মেম্বার সাহেব সোজা সোজা আর গেডি কাট করলে একটু অহংকারী অহংকারী বুঝায় আপনার নবীজির শিক্ষা সুবহানাল্লাহ না আরো জোরে করেন সুবহানাল্লাহ তুই উনি অর্ধেকে সালামটা দিয়া সোজা না তাকাইয়া একটু একটু ঘেড়ে কাজ করে তাকাইলেন একলে কেউ যে ঘৃণা করে আছে না আর একলে অহংকার না আরে আছে না আছে না তুমিও তাকাইয়া দেখলে মুসলমান সুরত আছে ঠিক কিন্তু ইমানের শক্তি কম ভালো বলবেন না মানে বুরহানউদ্দিন মনে মনে ভাবতেছে মুসলমান কার দিকে হযরত শাহজালাল ইয়ামিনির দিকে ভাবতেছে ভালো বলবেন না জুব্বা জবা গায়ে দেখা যায় দাড়ি টুপি দেখা যায় তোমার মুসলমান ওই যে সোনারগার ওর হেরে গেছে এই কারণে মুসলমান এখন ইমানি শক্তি নাই জোরে কর সুবহানাল্লাহ শাহজালাল ইয়ামিনি ওর দিকে তাকাইয়া দেখলেন তার হৃদয়ের আগুন দেখা যায় সুবহান বলবেন না কাশ এই তার তরিকত পন্থী যারা আগার দরবেশ ভয়ে খালে বামন্দে আগার দরবেশ ভয়ে খালে বামন্দে ফেরু দার দার দো আলম আস পেশেন দে আইলে কায়ে তু জবাবে হার সওয়াল আইলে কায়ে তু জবাবে হার সওয়াল মুশকিলে আর তো হাল ছু দেবে কি লোকাল আল্লাহর ওলি যারা এক টাইমে এখান থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে 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 কি পারে না পারে কি পারে না আমি ওদিকে আবার লম্বা আলোচনা যাব না ওদিকে আমার গাউসুদাক নিজে তার প্রমাণ করেছেন এই পাতিয়াস দুমের চাল মারহাবা কর মারহাবা কর এরে এবং কি আইলে কায়ে তু জবাবে হার সওয়াল কেউ যদি প্রশ্ন করে কি আমাদের কথা নয় এটা আমাদের চাঁদপুর জেলা কসুয়া থানা উজানি একটা মাদ্রাসা আছে উজানি 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 আছে না এই উজানি কারি ইব্রাহিম সাহেবের জীবনী থেকে তারা লেখছে আই লেখায়ে তু জবাবে হার সওয়াল মুশকিলে আসু হাল সু দেবে কি লোক আল্লাহর ওলি যারা প্রশ্ন করে আগে জবাব দিতে পারে ওলি যারা প্রশ্ন করে আগে জবাব দিতে পারে মুশকিলে ফলে সাহায্য করতে পারে এটা যদি উজানির ওহাবীদেরা ওহাবীদের আকীদা যদি হয় মুশকিলে বলে সাহায্য করতে পারে প্রশ্ন করে জবাব দিতে পারে আমার মদিনার কামলিওয়ালা উম্মত মুশকিল হলে সাহায্য করতে পারে কি পারে না কষ্ট করে জব দিতে পারে কি পারে না 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 এই শেরেক শেরেক এবারে অন শেরেক কলি তোরা যা গেলে 100 উত্তরা যা কুতুবুল আলম কার মোবারক করিম পেশাবের জীবনী উজানির পথে দিশা হজর বইটা না উজানির পথে দিশা হজর না থাকলে আমার এই ভাইকে আমি জামিনদার করে গেলাম না থাকলে আমার এই ভাই লোক যোগাযোগ করবে উজানির পথে দিশা হজর বইটা উজানিতে বের হয়েছে যদি এই বইটার মধ্যে না থাকে আল্লাহর কসম আমার ভাই যেখানে ফোন হুজুর এটা তো নাই বইটা না উজানির পথে দিশা হজর রাইটার এহতাজুল হক এটার মধ্যে লেখছে ওলি আল্লাহর কাছে প্রশ্ন করে আগে জবাব দিতে পারে এরা যদি এটা যদি পারে তাহলে নবী দ্বারা সম্ভব না অসম্ভব সম্ভব এটা কি নবীর কাছে কঠিন না সহজ আরো জোরে বলে আরো জোরে কর মারহাবা আরো জোরে মারহাবা দলিল আমি দিলাম না তারপরে শুধু আলিমুল গায়বে ফালা ইউজরা আলা গায়বে আদান ইল্লা মান ইরতাদা মিন রাসূল আল্লাহ বলে আমি আমার উদ্দেশ্যে কাউকে দান করি একজন করা তবে ইল্লাহ ইল্লা হুইতুনুর হরপেস্ত হা হুইতুনুর আমি তার কাছে মান ইরতাদা মিন রাসূল আমার মনে তো রাসূলকে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাল বায়ান ইয়ানে বায়ানা মা কানা মাইকুন মা কানা ফাস্টেন্ট অমাইকুন ফেদান এন্ড ফিউ সার্টেন মা কানা সমানা মাজি অমাইকুন হালে মুস্তাকবিল মা কানা অতীতকাল অমাইকুন বর্তমান ভবিষ্যৎকাল অতীতই হয়েছিল বর্তমানে তো ভবিষ্যৎ হবে সব জানার মতো বুঝার মতো ক্ষমতা আমি আল্লাহ নিজে উস্তাদ হইয়া আমার নবীকে ছাত্র বানায়া আমি আল্লাহ নিজে শিক্ষা দিই নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জেম শাহজাহান বিপ্লবী সাহেব ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আকিম রুকু সুজুদ ফাল্লাহি ইন্নী লা আমি আমার আমার নবী জানে কি জানে না জানে জানে এই জানে কি জানে না আর আলম নাসর হারাকা সদরাক আমার নবীর আল্লাহ এমন এই জায়গায় এমন একটা রাডার ফিটিং করে দিয়েছে এমন একটা রাডার এমন একটা স্যাটেলাইট এমন একটা সিসি ক্যামেরা ফিটিং করে দিয়েছে উম্মত কোথায় ওয়ান উম্মত কোথায় আসমান সালাতা আহলে মুহাব্বতি আরিফু নবীর উম্মত তুই কোথায় মুহাব্বত দিয়ে তখন দূর শরী পরস কোথায় পরস কেন পরস কি কেন পরস সব কিছু আমি তোকে জানি জানি চিনি এবং আমি তোকে ছিদ দেখি জোরে কেন সুবহানাল্লাহ আরো জোরে কেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাশূন্যের ভিতরে কে কোথায় কি করছে সব ক্যাচ করতে দে আমার নবী স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট না আমার নবী স্যাটেলাইট আওয়ামী লীগের টাকা বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শূন্যের ভিতরে স্যাটেলাইট পাঠাইছে আর আল্লাহ আমার নবীর এখানে আল্লাহর কুদরতি হাত দিয়া আল্লাহ স্যাটেলাইট ফিটিং করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে গুন সুবহানাল্লাহ আল্লাহ যেন অগরে হেদাত করে কর না আমিন আমিন তুরফি সব যদি কোয়ার আগে কইতে পারে তো তুরফি সবের থেকে কুটি ভিশন একদিকে আমার নবী না আমার নবী না আমার নবী না আমার নবী না আমার নবী যে কাসর উপর সওয়ার হইছে যে উটুর উপর সওয়ার হইছে এই উটও তার চেয়ে বেশি জ্ঞান রাখে ঠিক কিনা বলে আল্লাহ বুঝার মতো কবুল করো আমিন আরো জোরে বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন শাহজাল বাবার দিকে তাকাইছে শাহজাল বাবা দেখতেছে তার হৃদয়ে যে আগুন জ্বলে সুবহান বলবেন না ডাক দিলেন বোরহানুদ এ বাবা বোরহানউদ্দিন শুনে যাও উনি কে কি আমার নাম জানি কি কইরা সুবহান বলবেন না আল্লাহর লগে তো পরিচয় নাই উনি আসলেন আর আমি যাচ্ছি বোরহানউদ্দিন তখন চিন্তা হলো আমি এখানে বিচার দেব না আমি বিচার দেব সোনার মদিনায় সুবহানাল্লাহ যেই নবীর কারণে আমি এত রোগী জোরে করে সুবহানাল্লাহ আমি যতই দোষী তোমার লাগে হিয়া আমি সেই জায়গা বিচার দিব জোরে করে সুবহানাল্লাহ যাচ্ছি না ওইদিকে শাহজাল বাবা ডাক দিলেন বোরহানউদ্দিন শুনে যাও উনি কি আমার নাম জানি কি কইরা সুবহান বললেন না তোমার মনে কি জ্বালা তুমি কেন আমার দিকে এভাবে তাকাইলা বলে এখন আপনারা কইবেন হুজুর শাহজাল বাবা যদি জানে আবার জিগায়কা প্রশ্ন আছে না নাম লই ডাক দিছে আবার জিগায়কা তোর মনে কি জ্বালা কেন তুই তাকাইলি এইভাবে বাকাইয়া তাকাইলি কথা বুঝেন নাই জিগায়কা এখন আমি যদি আমরা দেখছে প্রমাণ কর না ওলি আল্লাহর কাশ নাই ওলি আল্লাহ জানে না তাহলে আমি কো আল্লাহ কো মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোর হাতের মধ্যে কি এখন আপনি কইবেন আল্লাহ মনে দেখে না লেগে জিগেছে মুসা তোর হাতে কি নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ দেখে না মুসার হাতে কি কথা কোন দেখে না জানে না শুনে না আল্লাহর অন দেখা কোনো জায়গা আসেনি আল্লাহকে মুসা তোমার হাতের মধ্যে কি এটা সুবহানাল্লাহ কইতেন না মুসাকে আল্লাহ এটা লাঠি এটা দেখা তা পারি এটা এই করি সেই অন্য ওভার ওয়াজ আরেকটা তো কাহিনী আরেকটা বাজন আমার এখন আপনি কইবেন ওই তো আল্লাহ মনে জানে না রে লেগে জিঙ্গেছে মুসার হাতে কি মানে বন্ধু বন্ধুর সঙ্গে দেখার পর কিছু কথা বলার জন্য ইচ্ছা হয় তখন কথাবার্তা শুরু হয় কথা কোনটা কিনা বলে আমার কথা কি বুঝতেছেন নি কথা মাহফিল আইছে ফোলায় আরে ফোলায় কি রে মাহফিল আইছ এত দেখে না মাহফিল যাইছে বইয়ের যার মাহফিল আইছ কহ এরা আছেন আছে না বাজারে যাই কি ভাই বাজারে যাইতেছেন দেহা হইছে আবার কোন বাজার যাইতেছেন আর দেখতেছেন বাজারে আইছে বা যাইতেছে আবার জিঙ্গান কে এটা হলো আলাপ করা কথা কোনটা কিনে বলেন মনে কথা বললে আপনার ভালো লাগে জন্য তার সঙ্গে আলাপ করেন কথা কোনটা কিনে বলেন এখানে আল্লাহ জিগায় মুসা তোর হাতে কি জোরে গান সুবহানাল্লাহ ঠিক সে আল্লাহ সুন্নত আদায় করে আল্লাহ সুন্নত আদায় করে আমার নবীও জিজ্ঞেস করছে তোমার এটার মধ্যে কি জোরে গান সুবহানাল্লাহ তুমি কেন আসছো নবী জানে না জানে না জানে কিন্তু নবী উম্মতকে জানাইবার লেগে জিজ্ঞেস করছে জোরে গান সুবহানাল্লাহ আল্লাহর সুন্নত আদায় করছে এবার হযরত শাহজালাল ইয়েমেনি বলতেছে কি রে তোমার মনে কি জ্বালা তুমি আমার দিকে এভাবে তাকাইলা সুবহান বলবেন না মানে ঘটনাটা শুরু হোক সুবহান বলেন উনি বলেন আপনার কাছে বইলা লাভ নাই বলে বললে লাভ হবে কার কাছে বলে যার কারণে যার প্রেমে ফইরা আজকে আমি এত কিছু হারাইলাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলে কার প্রেমে ফরলা বলে যারে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না ওই তোমার লাইগা বানাই আছে গো ও নবী আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী উলাম্বিয়া বলে নবী তুমি নবী উলাম্বিয়া একটু বলে না নবী তুমি নবী উলাম্বিয়া কাউসারের মালিক তুমি কাউসার ফিলাইবা
ও জান্নাতের মালিক তুমি গো একটু খুলে দেখো না, আল্লাহ বলে যত নিয়ামত আমি আপনাকে দান করেছি, আরো ধরে করছো সুবহানাল্লাহ, কাউসারের মালিক তুমি ও কাউসার ফিলাইবা জান্নাতের মালিক তুমি গো, ও নবী জান্নাত বিলাইবা গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া, বলেন নবী তুমি নবিউল আম্বিয়া, বিপ্লবীর এই আবেদন বলি মিনতি করিয়া দয়াল, এই ফিফরিয়া কান্দার এই গোলামদের এই হিয়া বেহেদন বলি মিনতি করিয়া নিবানি গো দয়াল নবী গো, ও নবী তোমার গোলাম বানায়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া, বলুন নবী তুমি নবিউল আম্বিয়া, বাজান আমার কয় আমি যেই নবীর কারণে আল্লাহ জগৎ বানাইল সেই দয়ালের দরবারে যাইয়া বিচার দিমু, দুনিয়ার আর কারো কাছে আমি বিচার দিতাম না কোনা সুবহানাল্লাহ, বলো বাবা কি হয়েছে একটু বলো না, আপনার কাছে বইলা লাভ নাই, বলে আমি তো সেই মদিনাওয়ালার দরবার থেকে এই এলাকায় আসছি, যখন নবীজির এলাকার কথা কইছে সুবহানাল্লাহ না, আপনার ছেলে ওমান মাছ কেটে থাকে ওই এলাকার থেকে আর একটা ছেলে আসে, বলে ভাই আমার ছেলের তো মাছ কেটে থাকে আপনি চিনেন নি জানেন নি, কয়না কয়না কয়না, ছেলের প্রতি যে মায়া মমতা ভালোবাসা, ইমানদার রে মুসলমান তো আমার দয়াল নবীরে শুরু করছিলাম জানের সাথে বেশি ভালোবাসে খেলা আছে তো, সেই সেই নবীজির কথা যখন কইছে সেই এলাকা থেকে আসছে তখন আস্তে নরম হইয়া আগেছে, নরম হইয়া চোখের পানি ফালাইয়া দিয়া কই আবার কন্যা কমুনা সুবহান বলেন কই আল্লাহ কি এই হৃদয়ে যে তো জ্বালা জল হে আমি কারে বুঝাইতাম গো দয়াল, আমি কারে বুঝাইতাম, আমি কইতাম না তোমার কাছে, বলে বাবা ক ক কি হইছে জোরে করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কসনা বাবা এই কথা কে হাতটা দড়া দেখে হাত নাই সুবহান কইতেন না সুবহানাল্লাহ, কথার খেয়াল আছে নি বাবা ক ক কি হইছে কি হইছে কইয়া হাতটা দড়া যখন বাবার কসনা কইয়া দেখে হাত নাই হাতটা এবর্ষে বডির মধ্যে সুবহানাল্লাহ স্তম্ভিত হয়ে গেলেন, কিরে তোর হাত কই তোর হাত কই হৃদয়ের আগুন আর জ্বালাইয়েন না, উনিও আচ্ছাদ্য হইয়া গেলেন নিশ্চয়ই মহাশোকে সুগিয়ে এই লোকটা জোরে করে সুবহানাল্লাহ কয় কি হইছে, আমার হাত হারাইছি দুঃখ নাই যারা বডির টাকা কল্লা হারায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা বডির টাকা কল্লার হারাইয়া ফালায় ওদের কথা তো জিগাইলেন না হাতের কথা জিগাইলেন সুবহানাল্লাহ, ওই বডি ছাড়া কল্লা বুকে নিয়া যেই মা সন্তানদের বুকে নিয়া জীবন দে এদের কথা জিগাইলেন না হাতের কথা কেন জিগা সমস্ত কথাগুলি শুনিয়া সমস্ত মানুষগুলি কানতে কানতে বেকার আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ, শাহজালাল ইমিনি ডাক দিয়া কয় রে আমি কোন জায়গায় যামু কোন জায়গায় যামু রে, আমার এক মুষ্টি মাটি আমার কাছে আছে আমার দয়াল নবী আমারে পাঠাইছে, আমার মুর্শিদ এক মুষ্টি মাটি দিয়ে বলছে এই মাটির সঙ্গে যেই মাটির মিল আছে, আর একটা মত হলো মদিনাতে এক মুষ্টি মাটি দেবে যে মাটির সঙ্গে মিল যেই দেশের মিল আছে ওই দেশে তুমি যাইবা, ওই আবার আর একটা মত হলো ফাইনাল মত হলো মুর্শিদের বাড়ি চলে মদিনার এরিয়াতে জোরে কোনো সুবহানাল্লাহ মাটি দিয়ে বলছে এই মাটি যে
সেই জায়গা সঙ্গে মিলে ওই জায়গার মধ্যে তুমি যাইবা ওই জায়গার মধ্যে তুমি যাইবা তোমার জায়গা সেখানে ইসলামের দাওয়াত দেও ইসলামের দাওয়াত দাও আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবীজির দরবারে বাবা শাহজালাল ইমিনে গেলেন আমি লম্বা আলোচনা এখানে বললাম না আমার নবীজি শুধু ডাক দিয়ে কয় শাহজালাল রে তোমার জায়গা এখানে নয় তোমার জায়গা ওই জায়গায় যেই জায়গায় মা বাবা সামনে সন্তানকে জবাই করে সেইখানে হলো তোমার জায়গা সুবহানাল্লাহ আরো জোরে কোনা সুবহানাল্লাহ তখন আমার দয়াল নবী কিন্তু দুনিয়ায় নাই নবী রওজা আতারে সুবহানাল্লাহ আমার দয়াল নবী কয় শাহজালাল দুনিয়া দুঃখ হুজুর আমি কোন জায়গায় যামু আপনি আমার ইজাজত দিলেন বাবা মা তাহলে বোঝা গেল বুরহানউদ্দিনের ছেলের কল্লায় ছুরি লাগছে আমার দয়াল নবীর রওজায় খবর আছে সুবহানাল্লাহ কথা কথা ঠিক কিনা বলে আমার দয়াল নবীর খবর আছে বাইরে বাইরে এই কথা বলা সঙ্গে সঙ্গে শাহজালাল ইমিনিকা হুজুর আমি কেমনে যামু কোথায় যামু কয় তুমি কি জানো না আমি দুনিয়ায় থাকতে তোমার লাগা দোয়া কইরাইছি আরো জোরে কোন সুবহানাল্লাহ বলে হুজুর কোন জায়গায় ওই সুবহানাল্লাহ বলবেন না আমার নবী জানে কি জানে না আমার নবী জানে কি জানে না আমার নবী লক্ষাধিক সাহাবী নিয়া দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনিনা আল্লাহ স্বামীর উপর রহমত দাও ইয়ামেনের উপর রহমত দাও সাহাবীর কালু ইয়া রাসূলুল্লাহ ফি নাসদিনা নবী গো নসদার জন্য তো দোয়া করেন আবার সাহাবীরা বলে আল্লাহ আমার নবী বলে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহ স্বামীর উপর রহমত দাও বরকত দাও আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনিনা আমার নবী দোয়া করলে স্বামীর জন্য ইয়ামেনের জন্য সাহাবীরা কালু ইয়া রাসূলুল্লাহ ফি নাসদিনা নসদ রিয়াদ আমাদের নিকটে এটা একটু দোয়া করেন না আমার নবী দোয়া না কইরা আবার তৃতীয়বার বলে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনিনা সাহাবীরা বলে কালু ইয়া রাসূলুল্লাহ ফি নাসদিনা আমার নবী তিনবার যখন সাহাবায়ে কেরাম বলছে আমার নবী তৃতীয়বারে যখন তারা বলছে আমার মদিনার কামলিওয়ালা নবী বলে হুনা কাজ্জালা জল বিতান অবহেত তাওফিক আনু শয়তান আমি এই জায়গার জন্য দোয়া করি না এই নজর জন্য যে দোয়া করি না কেন মানে তোমরা তো জানো না ওখানের ভিতরে জলজালা হুনা কাজ্জালা জল জলজালা মানে ভূকম্প কম্পন সৃষ্টি হবে ওখানে কম্পন সৃষ্টি হবে হুনা কাজ্জালা জল বিতান অবহেত তাওফিক আনু শয়তান ওখানে শয়তানের সিং বের হবে এই কারণে এই জায়গার জন্য দোয়া করি না শামের জন্য দোয়া করছি ইয়ামেনের জন্য দোয়া করছি হযরত শাহজালাল ইয়েমিনি আমরা বলি কি বলি না বলি কথা ঘুমায় গেছেন শাহজালাল ইয়েমিনি বলি কি বলি না আমার নবী তিনবার দোয়া করছে বিদায় হযরতের বাসনে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি আমিনিনা জোরে কোন সুবহানাল্লাহ শাহজালাল রে আমি দুনিয়ায় থাকতে দোয়া কইরাছি রে কারণ তোমার দ্বারা বিশাল একটা এলাকা আমি নবীর কথা আল্লাহর কথা বলার মতো অনেক মানুষ এই জায়গায় জন্ম নিবে আমি তোমার জন্য দোয়া করে তুমি চিন্তা করো কেন সুবহানাল্লাহ না এ তাহলে ওই জায়গায় জালজালা হবে ভূকম্প হবে নজদের জন্য আমার নবী দোয়া করে না ওই জায়গায় শয়তানের সিং বের হবে আমার নবী দোয়া করে না দেখা গেল ওই জায়গার ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি জন্ম নিছে কিতাবুত তাওহীদ কিতাব লেখা সমস্ত কুফরিগুলি প্রথম লেখা কয় মাজার বাঙ্গ আমার কাছে আল মুকাদ্দাস দাবাত্র লোক যদি কেউ কুমিল্লা যান আমার 01716398395 প্রয়োজনে কাঠ নিয়ে যাবেন একটা দাবাত্র আমার আল মুকাদ্দাস একটা অ্যালবাম আনছি আপনি গেলে আপনি দেখবেন তখনকার সময় মদিনা বর্তমান মদিনা তখনকার সময় মদিনার মাজার মা খাদিজাতুল কুবরার মাজার ছিল কিনা আম্মা জানা আশা সিদ্দিকার মাজার ছিল কিনা নবীদের সাহাবীদের মাজার ছিল কিনা তুরস্কের মাজার ছিল কিনা এই আল মুকাদ্দাস অ্যালবামটার ভিতরে সমস্ত কিছু আছে আমি মাঝে মাঝে রাত্রে যখন বসি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে মনটা জুড়ায় নাই তখন দেখি রে অনেক কিছু ছিল রে অনেক কিছু ছিল বর্তমান বাচ্চারা এই 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 আব্দুল খান নজদির গোষ্ঠীরা এগুলি অনেক ব্যাঙ্গা ফালাইছে বর্তমানে হালাল পতিতালয় দিছে বর্তমানে হালাল মার পতিতালয় হয়ে কি কইরা নাউজুবিল্লাহ মহিলারা গাড়ি চালাইতে পারবো এখন আবার যেমনি যেমনি চলতে পারবো কি আইন করতেছে সব সৌদি আরবে আল্লাহর গজব নেমে আসবে আল্লাহ তুমি আমাদের পবিত্র ভূমিটা হেফাজত করো এই জালেমদের হাত থেকে উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন এরে বাংলাদেশ হইলেন এত
দুঃখ পাইতাম না যেটা আমার বাংলাদেশ ঠিক না বলেন আর ওইটার মধ্যে শুয়ে আছে আমার মদিনাওয়ালা সেখানে আছে জাবালে নূর সেখানে আছে জাবালে সুর সেখানে আছে খানায় কাবা সেখানে মাকামে ইব্রাহিম সেখানে কোরআন নাযিল হলো সেই জমিটা আমার দয়ার নবী হাতে সাহাবায়ে রাসূলক সাহাবায়ে কেরামের ভূমি সেই জমিনের বিরুদ্ধে অবৈধ কাজ করলে আজ না হোক কাল শুরু হবে হবে কথা কোন টিকেন 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 বলেন আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো আমিন একটা মুখ বন্ধ করে সবাই বলেন আমিন আর জোরে জোরে বলেন আমিন বন্ধু বলছিলাম আমার মদিনার কামলিওয়ালা নবী এইখানে জন্ম নিব কে তাও আমার নবী জানে ঠিক না বলেন আবার শাহজালাল কবে জন্ম নিব কবে মক্কা যাইব কবে মদিনা যাইব আমার নবী সালাম দিবেন তারে বাংলাদেশে পাঠাইব তখন বাংলাদেশের নাম নাই পাকিস্তানের নাম নাই ভারত উপমহাদেশটা ছিল ওই জায়গা আইব আমার নবী জানে কি জানে না জানে সুবহানাল্লাহ না এই গত মাসে হুজুরে ওয়াজ করছে শাসিনার 12 সন্তান খুতবা আছে না নবীর অন্তকাল নবী লাস্টে কানে কানে বলেন ফাতেমা কাঁদিস না সুবহান বেদন না কাইদো না আমার অন্তকালের 6 মাস পরে তোমার দেখা তোমার সঙ্গে আমার দেখা হবে সুবহান বলবেন না কাইদো না আমার আম্মা জানা শাস্তি জিজ্ঞেস করলেন মারে তোর আব্বু তোর কানে কানে কি বলছে কোন এখন কমু না পরে জোরে গান সুবহানাল্লাহ পরে দেখলেন ঠিকই নবী বলছে তার আগে কারো সঙ্গে না ঠিকই নবীর অন্তকালের পরে মা ফাতেমার অন্তকাল 6 মাসের মধ্যখানে নবীর আওলাদ থেকে অন্তকাল করে নাই কোথায় কি অন্তকাল করে তাও আমার নবী জানে এরকম জানে কি জানে না জানে কি জানে না ইন্নি আরাওনা মা লা তারাওনা ইন্নি আসমাউ মা লা আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না জোরে বলুন সুবহানাল্লাহ যাই না ওদিকে এই শেষ কথাটা হলো তখন লাস্ট পর্যন্ত আমার নবীকে যাও ওই দেশে যেই দেশের ভিতরে বাবারে বাবা মার সামনে সন্তানে শহীদ করে খেলাছেনি তাহলে নবীর রওজা তার খবর উম্মতের খবর আছে কিনা নাই এর জোরে কোন দুই হাতে উম্মতের খবর আছে কিনা নাই আমার সেই নবী মদিনায় আছে কি নাই সেই নবী জিন্দা কি না সেই নবী আমাদের খবর আসতে পারে কি না সেই খবরটা নবীকে কে দিয়েছে আরো জোরে বলেন কে দিয়েছে সবাই বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা আল্লাহ কোন জালেম আলে হাদিস নামে জালেম বের হয়ে কয় নবী রওজায় বলে মরা নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ নবীর বাবা মা কাফের নবী মরা নবী নাউজুবিল্লাহ বলেন আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদের বাঁচাও আমিন আরো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন বাজান শাহজাল ইয়া বাবা শাহজাল বাবা বলে বোরহানউদ্দিন আরে তখন মনে পড়ে গেছে নবী এই জন্যই তো মনে আমারে পাঠানো বলে যায় বাবা মার সামনে সন্তান শহীদ সেই দেশে যাও সুবহান বলবেন না কয় চলো আমি যাব আমি যাব নাসির এই যে মুরার বন নাসিরউদ্দিন চিবসালা কেউ গেছেননি মুরার বন চুনারগড় থানা মুরার বন নাসিরউদ্দিন যার মাজার পূর্বে পশ্চিমে সুবহানাল্লাহ বলতেন না মেম্বার সবাই গেছে জাযাকাল্লাহ উত্তম নসিব করুক সবাই বলেন আমিন এই আমার মেম্বার সবাই যার মাজার পূর্বে পশ্চিমে সুবহানাল্লাহ বলতেন না ঠিক আছে না ওনারে বলছি উনি বলছিল অনেক লম্বা উনি বলছিল এই আমার উত্তর দক্ষিণে মাটি দিস ইয়া উফু পশ্চিমে মাটি দিস তারা না দেখো পাগলা মানুষ চিতা কইয়ে গেছে তিন সাইটল একজন এটা কি কইয়ে গেছে মাটি দেওয়ার পরে সবাই জন মাটি দেওয়ার মুনাজাত করে না করে না করে না ওলি আল্লাহর ক্ষমতা কি আল্লাহর সঙ্গে যাদের বন্ধুত্ব ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাহিজা বাপ্ত কুনতু সামা হুল্লাজি ইয়াসমাউ বি ওয়াসারুল লাযী ইয়াবসুরু বি ওয়া ইদা হুল্লা তিয়াতি সুব জারিজরা হুল্লা জিয়াম শিবা ওয়া ইনশাআল্লাহ লাইতাতু তারা যা বলে আল্লাহ তা মঞ্জুর করে জরুরি সুবহানাল্লাহ রে মুনাজাত যখন হবে সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার ওলি শ্রীলঙ্কার মাফ করো এই কথা কইতে দিরি মাড়ি সবাইরে লইয়া গুইরা খুবে ফুরসি মে হইয়া গেছে ভাগো ভাগো কিদরে কিদরে না ওই যে ভাগলা যা কইছে তাই হইছে সুবহান বলবেন না বিএনপির একজন নেতা ছিল ইলিয়াস আলী তার বিচারে পাওয়া যায় নাই কেউ কয় গুম হইছে এই করে আছে না নাম শুনছেন না ওর বাড়ি হলো সিলেট বিশ্বনাথ থানা সিলেট বিশ্বনাথ থানা সরুবালা এই গ্রামে আমি প্রায় সময় আমার এক বন্ধু ছিল এখন লন্ডনে আছে প্রায় গেলে ওই সিলেটে গেলে তার বাসা করতাম এখন হোটেলে উঠি যাক ওই গ্রামে সরুবালাতে একটা গাছ আছে আমার কহু সকালবেলা ফজরে কহু যাইয়েন দেখে যান যাইতে ওই গাছের মধ্যে কহুদুর এই গাছটা প্রায় 700-800 বছরের গাছ কি সে কহুদুর দেখেন চাই গাছটা কিছু দেখেননি তো আমরা আমগোমাইতে দেখুন গাছের অনেকগুলি সাল তুলে লাইলে গাছটার একটা দাগ ফিরে যায় না দেখলাম ওই গাছটার মধ্যে আমি ভাই ঘন ঘন লাগানো গাছের সোলকা উঠতে গেছে দাগ দেখা যায় হুজুর এডিলো খরমের সাপ এখানে একদম মাজার এই মাজারে যিনি শোয়া হিন্দুর ওনারে মারতে আইছে আইসার উনি খরম খরম পর্যন্ত মুরব্বীরা জুতার ইয়া কাডের জুতা খরম ফাই দিয়া উনি খরম ফাই দিয়া বাইয়া বাইয়া গাছ উঠতে গেছে এই খরমের চিহ্ন আইজই গাছের মধ্যে আছে সুবহানাল্লাহ এই গাছও আছে খরমের চিহ্ন আইজো কত সাল উঠতেছে নামতেছে খরমের চিহ্ন চেঞ্জ হয় নাই সুবহান বলবেন না আরে আরা হলো আল্লাহর ওলি কাদের বিরুদ্ধে যারা কথা বলে কাদের মাজার যারা ভাঙার জন্য বলে মান আদালি ওলিয়ান ফাকাত আযান তুমি হারবে না আপনা
আল্লাহ হাদিস কুতিতে পারে না যারা আমার ওলিদের মাজার গুলি ভাঙবে ওলিদের সঙ্গে বিরোধিতা করবে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম জোরে কর সুবহানাল্লাহ মাজার ভাঙা যারা মাজার ভাঙবে আরে যারা মাজার ভাঙবে তাদের মেরুদণ্ড ভাঙবে ঠিক কি না বলেন যারা মাজার ভাঙতে বলবে দেখবেন তাদের বিরুদ্ধে একখানে মামলা হয়ে গেছে এইটাই ওলির মামলা এইটাই ওই মানে আদালি বলেন ফাকাত আযান তো বিল হারবে যারা ওলিদের বিরুদ্ধে কথা বলবে দেখবেন ইন্ডিয়া না হিন্দি হিন্দি না হিন্দি হিন্দি হয়ে যাবে এটাই মনে করতে আপনি বুঝতে হবে এটাই আল্লাহর ওলিদের খেলা সুবহান বলবেন না আল্লাহর যুদ্ধের সাদ্দামের আইদে এখন মতো হইতো না এমনি নইতো না ভারত পাকিস্তান মতো হইতো না আল্লাহর যুদ্ধ রইব ও তুমি ওলি আল্লাহর বিরুদ্ধে কইছো যাও ওই হিন্দি একটা কথা কবি এই মামলা তুই ঢুকাই দেন কতক্ষণ কতক্ষণ কথা মাটি কিনে বলেন পাগলামি করো না তোমার বাবার রক্তে এখানে মুসলমান হয় নাই এখানে দাদার রক্তে আমরা মুসলমান দাদার বিরুদ্ধে কথা বললে আল্লাহ সহ্য করবে না ঠিক কিনে বলেন আল্লাহ বুঝার মতো কবুল করো আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কারণ মাজার তোমার বাবার মাজার হয় নাই মাজার হইছে ওলিদের মাজার ঠিক কিনে বলেন কেউ যদি মাজার অশ্লীল কাজ করে এটা মাজার কর্তৃপক্ষ দায় দিব বাবা রাগবেন না কথা ঠিক কিনে বলেন এই কারণে মাজার ওলার কোনো দোষ আসেনি এই কেউ যদি মসজিদে জুতা চুরি হয়নি তাহলে কি মসজিদের কোনো দোষ আছে মসজিদ দোষ আছে তাহলে মসজিদের দোষ দেখো না আল্লাহ বুঝার মতো কবুল করে সবাই বলেন আমিন লাস্ট পর্যন্ত ওরা আসলেন আয়েশা অনেক লম্বা কথা আস্তে 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 নাসিরউদ্দিন সিফসালাজি কথা কথা বলছিলাম যার মার ফুসিল ওদেরকে নিয়ে বোরহানউদ্দিনকে নিয়ে চলে আসেন যে মদিনা যাইতে হবে না আমি মদিনা যাব কত তুই এখানে বসে মদিনা ওয়ালা দেখবি সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ তুই যা দেখতে চাস সেই দেখার মতো আমি সেই ক্যামেরা সিসি ক্যামেরা তৈরি করে দেব তুই এখানে বসে মদিনা দেখবি সেই মদিনালা বিচার করার জন্য আমাকে বিচারক হিসেবে এখানে পাঠাইছে বাকিটা মাটির লোকে দেখবো যে মাটি কোথায় দেয়া ইয়া হয় লাস্ট পর্যন্ত যারা সিলেট যাবেন হয়তো শাসনিসার মাজারে যাবেন অনেকগুলি বাদর সেখানে এরিয়ার ভিতরে অনেক বাদর হয়তো শাসনিসার মাজার যারা গিয়েছেন জানি না আপনি দেখবেন হয়তো শাসনিসার মাজার ওখানে বোরহান ভাই গেছিলেন অনেক যাদাকে আমার ভাই আলহামদুলিল্লাহ এরপরে বিশেষ করে আপনাকে অনুরোধ করি কেউ যদি কখনো সিলেট যান হয়তো বোরহান উদ্দিন মাজার যাবেন কেন কারণ ওনাকে কেন্দ্র করে শাহজালাল এই দেশে আসা নিয়ে আসলেন সুরমা নদীর পারে আইসা থেকে কিচ্ছু নাই নৌকাটা কিছু নাই সুবহান কিতেন না বোরহান উদ্দিন শাহের মাজারটা যেই দিকে ঠিক তার পশ্চিম এখানে ফার্ক হয়েছে এখন ওই পারে ফার্ক পশ্চিম পারে ফার্ক ফুলপারে খালি এই জায়গার সুরমা নদী আইসা কিচ্ছু নাই রে নদীনালা সব নদীনালার ভিতরে সব ফুল শাকত নাই রে নৌকাটা সব মাঝি মাল্লা সব বন্ধ গুরু গোবিন্দর মা স্বপ্নে দেখছে বাবা এই দেশে আমি শুনি আজানের আওয়াজ শোনা যায় যেদিন থেকে পোলারে হত্যা করছস জবাই করছস এরপর থেকে আমি শুইলি খালি আজানের আওয়াজ শুনি মুসলমানের রক্ত যেখানে পড়ে সেখানে বিজয়ের পতাকা দাঁড়াইয়া যায় মুসলমানের রক্ত কখনো বিফলে যায় বিফলে যায় না ঠিক কিনা বলে তুই যে কাজ করছ ঠিক করছ নাই বুড়া মা এখন বুড়ার বুড়িতে দাম নাই তুমি ক্যাট ক্যাট করে না বৈশা থাকো তোমার স্বপ্ন নিয়ে মাঝা চিন্তা করে আরে মাঝা কইলো চিন্তা করে আরে মার সামনে মারে অ্যালাউ করে না মাঝা চিন্তা করে কিতা কইলো ঠিক কয়ে জন শুনছে মুসলমান কাফেলা ওই দিকে আইসা পড়ছে খবর রাখছে সুবহান করবেন না খবর রাখছে তখন নদী নালা সব বন্ধ শাহজাল বাবা এসে দেখতে মাগো সব বন্ধ আরে বন্ধ কহা এটা কাজ করো বলে কি যাওয়ার কোন রাস্তা নাই কয় না নামাজের মুসল্লারা কান্দের থেকে নামাইয়া সুবহান কইতেন না নামাজের মুসল্লাটা কান্দের থেকে নামাইয়া দাঁড়াইলে ইডার মধ্যে সাত ছয় জন দাঁড়াইতে পারে মানুষ কয়জন তিনশো কথা কোন টাকা তিনশো আর একটু জোরে কোন তিনশো মাশাল্লাহ এই তিনশো ষাট জন এখন আমরা লোক বাবা কি তা কন আমনে আর আমি যদি আমরা তিতাস এই দিতে তিতাস না তা তিতাসের মধ্যে যদি নামাজের মুসলমানরা বিশেষ যদি আবু হানিফ ভাই আইয়া নদী তোহজল ভাই হাফেজ তোমার সব আইয়া নডি হুজুর আমনে মরেন মরেন আমি মরতাম না
কতক্ষণ কতক্ষণ কিনে বলেন আমি বিপ্লবী হুজুর কেরামতি দেখাইয়া ইডার মধ্যে ফাড়া দিমু দিতে দেরি হুজুরের কেরামত শাহজালাল বাবার কেরামত উনি ফাড়া দিলো ডাবে না আমি ফাড়া দিলে পানি তলে হান দাইতে আর পানি খাইতে দেরি হইতো না হানিফ ভাই যদি কই কি তো ভাই আমি হান দাইলেন কে কমল আমার কেরামত হে নে কতক্ষণ কতক্ষণ কিনে বলেন ভাই আমার কেরামত হইলে হান দাইয়া দাও পানি তলি রে কেরামত হে আমার গানে গুনি ভাই বাবারা তলে না দুইকা কই বাবা ইডার মধ্যে উঠ সুবহান বলেন এটা উঠতে উঠতে 360 জন ডুবে না সুবহান কইতেন না এটা কি হয় না আরে জোরে কোন ডুবে না হে এ ওলি আল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ কেউ বুঝিতে পারে না রে হে পীর মুরশিদের খেলা আমার ওলি আল্লাহর খেলা জোরে কোন সুবহানাল্লাহ উঠতে 360 জন উঠা আস্তে কইরা এডারে কি সুন্দরভাবে আপনারা কিনা কই ইয়া ফেরি ফেরি ঘাট আছে না ফেরি ঘাট ওই তো আমরা বানসানা মূর্তি ভাড়া এখনো ফেরি ঘাট আছে মাঝে গাড়ি লইয়া যায় আস্তে কইরা ফেরি ঘাটের মত নিয়া ফুল ফরসিম ফারাতে গা ফুলব ফারে লাগাইয়া দিছে কি রে ছয় জনের জায়গা 360 জনের জায়গা হইয়া গেল এইটা হলো কারামাতুল আউলিয়া হাকুন ওলিদের কারামত ছত্র অসম্ভবকে সম্ভব করার নামই হলো কারামত ঠিক না বলেন এবারে এই ফারাইয়া রাজা গুরগোবিন্দুর যে ইয়ারা বাড়িটা কথা বলছেন নি এটার পশ্চিম পারে পাহাড়ের পশ্চিম পারে যে এখন রোডটা আছে এই জায়গায় আর তাবু করছে সুবহানাল্লাহ কিন্তু সুবহানাল্লাহ তাবুকের একজন রেখে আজান দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন আজান দে কার আসরের নামাজ কাজা নাই জীবনে তে আজান দে লম্বা কথা না তারপর একজন কে হুজুর আমার জীবনে আমি মুসলমান হওয়ার পর আমার জীবনে আসরের ইয়া ফজরের নামাজ কাজা নাই কোন নামাজ ফজরের নামাজ জোরে কোন সুবহানাল্লাহ কারণ সবচেয়ে একটা সেনসিটিভ টাইম হইলো খুব একটা কষ্ট করে নামাজটা পড়তে হইলো ফজরের নামাজ তিনজন আর কতক্ষণ কতক্ষণ টিকে বলেন মুসল্লি তিনজন ও মুসল্লি তিনজন আর বাকি বাকি মুসল্লি আছে সব বউর কাছে আছে না আছে না মুসলিরা জমাতে পড়ে বউর কাছে জমাতে ঘুমায় উড়ে না জমাতে ঘুমায় আছে না আছে না জমাতে ঘুমায় আছে না আছে না আজকে ফজর টাইমে যাই বজুদি কয় ওড়ো না বলে কি রে বিপ্লবী ওয়াজ করছে এর আগে আবুল খায়ের আশিক ওয়াজ করছে সব হুজুর ওয়াজ করছে নামাজ পড়া লাগে ওড়ো না তবে স্যার আর ওড়ো না এ স্যার ওড়ো না সিনোস ওয়াজ হই নাইছি তোর বাফের কম্বল নিরে দরস্কা ওয়াজ হই নাইছি যা তো বেড়ি কই আল্লাহর গজব ফরক তুই রে আছে না আছে না আছে না অনেক বেটি তো কয়তো কালার গাজা ফরো দুই বেটা দিয়ে একটা বেটি দিয়ে তিনটা আছে না আছে না আল্লাহ মাফ করো সবাই কোন আমিন আর জোরে কোন আমিন এ আইয়াকে আজান দাও দিছে আজান আজানের লগে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দিছে আর জোরে কোন এ মুরব্বিরা তুফান আইলে আগে আজান দিতেন নি আব্বারা কথা কন্না মুরব্বিরা তুফান আইলে আজান দেন না বিপদ আইলে আজান কিছুদিন আগে করোনায় সারে খালি এই আজান শুরু হয়েছিল কিউ দিছে নি দিছে না এই করোনায় সারে আজান আসলে বিপদের বেলা আজান দেওয়া জায়েজ আছে জোরে কোন সুবহানাল্লাহ 10 জায়গায় আজান দেওয়া যাক আমি যেতাম ওইদিকে এবার আজান দিছে মারহাবা কোন যখন আজান দিছে গুরু গোবিন্দুর ওই জায়গার ভিতরে সাততলা একটা বিল্ডিং ছিল বাজি রে মাইক ফুত মুসলমান ঢুকে গেছে এখানে আর থাইস না তাড়াতাড়ি বাইর গুরু গোবিন্দ খালি যাইয়া পূর্ব দিকে পাহাড়টার পূর্ব পাদ দেশে খালি গেছে গাট্টি বসকা কি নিবে খালি বউবার চালিয়ে খালি গেছে আর দেখে আজানের আওয়াজ শোনা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলা শুরু হইয়া গেল হঠাৎ কইরা দেখে পুরা জমিনটা খালি ভূকম্প শুরু হইয়া গেছে কিরে জমি কাঁপে কেন জমিন রে জমি কাঁপতেছে এই কাঁপতে 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 অন্য কোন জায়গা কাঁপে নাই এই জায়গায় কাঁপে ওই জায়গা কাঁপতে কাঁপতে বিল্ডিংটা আস্তে আস্তে করে ভূকম্প হইলে ওই ইন্দোনেশিয়ার সোনামির মতো জাপানের সোনামির মতো এই আজানের দনিতে আজান শেষ আর বিল্ডিং ভাঙ্গা চুরমার হওয়াও শেষ সেই মুসলমান আমরা জোরে কোন সুবহানাল্লাহ এবার লাস্ট পর্যন্ত দুই মিনিট না এক মিনিট শাহজালাল বাবার ইসলামের জয় হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না দলে দলে মানুষ আইতেছে মুসলমান আইতেছে গুরু গোবিন্দকে একদিন কত দূর সাইয়াই শাহজালাল কেডা এমনি যাই যেতাম না তো দশ একটা ইয়া সুরত ওই যে সাফুরি আছে না সাফুরি সাফুরিয়া আছে না আছে না আছে না বাজাইতো যায় বিন বিন এই বিনেটা বাজাই একা দেখবেন সাপের খেলা দেখবেন সাপের খেলা কই আইছে আয়া উদ্দেশ্য হলো বাবা শাহজালালের দেখার জন্য মুসলমান ফকিরটা কেডা কিরুম না শুধু সাই জোরে কথা
আনছে সামনে সামনে আর পরে আসে সামনে এসে সামনে আসার পরে যখন দেখছে এটা শাহজালাল শাহজালাল বাবা কয় বাবা তুমি কি করো কও সাফের খেলা দেখাই কও বসো বসো সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ও বহু খেলান তো খেলাইছ অনবি সাফের খেলা দর্শন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে বহু খেলা দেখাইছ এখন সাফের খেলা দেখবা না উনি যে সামনে কোন পাগলামি চলে না ভাই বেটা তুই গুরুগোবিন্দু বহু কিছু করছ বয় বহু দিনে আদার দিয়ে তোরে মুনতাছি সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ কি করস বয় এই বুরহানউদ্দিন ওরে চিনস সুবহানাল্লাহ কইতেন না এরা চিনস এরা কে কহুজুর এর তো চিনি চিনি মনে হয় কই দেখতো সুবহানাল্লাহ বলবেন না এই মুকুল মাথার বিরা খুল আছে না সব খুলো খোলার পরে দেখতেছে ইডাই হেই বেড়া হঠাৎ করে বুরহানউদ্দিন কান্না শুরু করে জোরে কোন সুবহানাল্লাহ কান্না শুরু হয়ে গেছে বেকার হয়ে কাঁদতেছে কান্না শুরু হওয়ার পরে বলে তুই বুরহানউদ্দিন তুই এখন বিচার দে আমার কাছে আসামি সামনে বাদী বিবাদী সামনে বিচার দে আমি বিচার করব সুবহানাল্লাহ বলবেন না তুই বিচার দে আমি বিচার করব বুরহানউদ্দিন চোখের পানি ফেলে কে হুজুর আমার ছেলে রক্তের বিনিময়ে হাজারো অন্ধকারের রাস্তার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতি হইছে আমার ছেলের বিনিময়ে এত সিলেটে এত হাজার মানুষ মুসলমান আমার বিচার হয়ে গেছে আমার ছেলে রুসিলায় যদি এতগুলি মানুষ ইসলাম পায় প্রয়োজন আমারও জীবন দেওয়ার পরে আরো যদি হয় ইসলাম পাক আমার এতে কোনো দুঃখ নাই সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আর বিচার লাগবে না আমি বিচার পাইয়া গেছি মুসলমান আমার ছেলে রক্তের বিনিময়ে মুসলমান হইছে একটা কি আছে দয়াল নবী এই দেশে পাঠাইছে জোরে কোন সুবহানাল্লাহ আর এই দেশের মাটির সঙ্গে সেই দয়াল নবী দেশের মাটির মিল আছে এর চেয়ে ভাগ্য আমরা কিভাবে হইতে পারি এর চেয়ে আর ভাগ্যবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় সৌভাগ্য হুজুর আমার আর কোনো দুঃখ নাই জোরে কোন সুবহানাল্লাহ সেই শাহজালাল বাবা এই দেশে আসছেন 360 টা নিয়া আজকে আমরা তাদের রক্তের কারণে মুসলমান তাদের ত্যাগের কারণে মুসলমান তারা বিবি চাচ্ছে বউ শাশে সন্তান চাচ্ছে নিজের আত্মীয়স্বজন এলাকা সব ছেড়ে এই দেশ আইসা আমাদের ইসলাম দিছে আর সেই ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কখনো মানতে পারি না কখনো মানতে পারি না আল্লাহ যেন আমাদের কবুল করো সবাই বলেন আমিন এই মাহফিলটা হতে আপনারা খুশি নেবে যার সবাই খুশি সবাই খুশি একটা স্লোগান দেন নারে তাকবীর আবাসটা দুর্বল নারে রে সালাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত সবাই বলে মারহাবা মারহাবা